Mesela yumurta satın. Evet. একজন জয়েন করছে কিন্তু কোনো ই দেয় নি আর দুই একজন জয়েন করলে শুরু করা যায়। আসসালামু আলাইকুম, আমি নার্গিস অঙ্গস্বাস্থ্যের পেজ থেকে বলছি। অঙ্গস্বাস্থ্যের মানে পেজ এবং অঙ্গস্বাস্থ্যের প্রতিষ্ঠান থেকে আমি নার্গিস বলছি। প্রত্যেক দিনই আমি আল্লাহর রহমতে আজকে ঠিক টাইমে এসেছি। ঘোষণা করে দিয়েছিলাম যে আমি রেগুলার এখন থেকে রাত্র 11:30 লাইভ করব। যারা যারা আমার সাথে অল্প কিছু মানুষ জয়েন করেছেন তারা একটু লাইভটা আপনাদের টাইম লাইনে এবং আপনাদের গার্লস গ্রুপে আপনাদের মানে ইসে একটু শেয়ার করে দেন, এবং লাইভটা শব্দে সাউন্ডে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু কমেন্ট দিয়ে জানান, তাহলে আমি লাইভটা বিসমিল্লা বলে শুরু করতে পারি। সামারের জন্য ঈদের একেবারেই খুবই সুন্দর একটা এলিগেন্ট কালেকশন রাংরাশিয়ার রাংপ্রসাদের একটা এলিগেন্ট ঈদ কালেকশন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি নিয়ে এসেছি আপনাদের জন্য। হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন তো? আর যারা যারা আমার সাথে আছেন তারা তারা আরেকটু জয়েন করুন এবং আমি এখনই দেখান শুরু করব যে আমার প্রোডাক্টটা অন্য একটা প্রোডাক্ট দেখাতাম। হাই আপু, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? একটু লাইভটা শেয়ার করে দিয়েন, লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কি না এবং সাউন্ডের শব্দে ঠিক মতো আছে কি না একটু ঠিক। আমার সব কিছু আজকে লাক্সারি কালেকশন দেখাতাম কিন্তু এত গরম যে আমি আর লাক্সারি কালেকশনে যাইনি, আমি একেবারে রাংপ্রসাদের ঈদ প্রিমিয়ার কালেকশন নিয়ে এসেছি। আপনাদের জন্য একেবারেই লেটেস্ট কালেকশন। যে আপু কালকে আমার দোকানে এসে রাংপ্রসাদের ঈদ আজকে এটা পারচেজ হয়েছে চেয়েছিলেন, সে আপু অনায়াসে এটা নিয়ে নিতে পারেন এবং চাইলে ক্যাটালগ সহ নিতে পারেন। আমি রিটেল হোলসেল দুইটাই করি, চাইলে ক্যাটালগ সহ নিতে পারেন। এটা রান্নাটা নষ্ট করে ফেলছে আনতে আনতে, চিন্তা করো। এটা হলো রাংপ্রসাদের একেবারে লেটেস্ট কালেকশন আপনার জ্যাকওয়ার আমি দেখাচ্ছি। আপনার এটার প্রথম হলো এক নম্বর A1 স্ক্রিনশট দিয়ে রাখুন, যদি কারো পছন্দ হয় A1 স্ক্রিনশট দিয়ে রাখুন এবং স্ক্রিনশট দিয়ে A1 দিলেই, যদি পুরো ই না করতে পারেন স্ক্রিনশট দিয়ে A1 দিলেই বুঝবো যে এক নম্বর প্রোডাক্টটা চাচ্ছেন। এটা খুবই সুন্দর, দেখেন সামারের জন্য ঈদের জন্য খুবই একটা আভিজাত্য কালেকশন এবং খুবই সুন্দর গুলজি ব্র্যান্ডের রাংপ্রসাদ। এক যে কেমন কাপড় দেয়, যারা পাকিস্তানি কাপড় পরতে অভ্যস্ত অবশ্যই জানেন, আমার খুব বেশি বলার দরকার পড়ে না। যে সাতজন আপু আমার সাথে আছেন একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন আপনাদের টাইম লাইনে, আপনাদের গার্লস গ্রুপে। আপনি আমি খুবই নতুন লাইভার এবং আমি অনলাইনে অভ্যস্ত না। জ্যাকওয়ার্ট একর সুইট জ্যাকওয়ার্টের ভিতরে, একর প্যারোট গ্রিনের, একর অরিজিনাল প্যারোট গ্রিনের ভিতরে সুইস জ্যাকওয়ার্টের ভিতরে
একবার আরামদায়ক একটা সুতির আরামদায়ক একটা কাপড় এবং আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা কাপড় এবং যা নেকের জন্য মানে গলায় নেকটা ভরা কাজ নেকটা ভরা করে এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ দেখেন নিখুঁত এমব্রয়ডারি এবং যে কোনো ইতে গলা বানাতে পারেন এবং জ্যাকওয়ার্ড প্রিন্ট এবং জ্যাকওয়ার্ড পুরো অল ওভার জ্যাকওয়ার্ড কাজ করা অল ওভার জ্যাকওয়ার্ড কাজ করা দেখাই দিচ্ছি দেখেন এবং সেল প্রিন্ট আছে জাস্ট ইউনিক এত ইউনিক যে জাস্ট চিন্তা করার মতো না জাস্ট ওয়াও এবং প্যানেলটা এত সুন্দর দেখেন এটা হলো দামান পোষণ এবং একটা কথা বলে দিই এইটার এইটা হলো জামার পিস ব্যাকপার্ট সামনের পাশ দুই পাটা এই প্যানেলটা থাকবে এই প্যানেলটা এখানে কিন্তু তিনটা প্যানেল আপনারা চাইলে দুইটা প্যানেল জামার সামনে পিছে লাগিয়ে নিতে পারেন আর একটা প্যানেল প্যান্টে লাগাতে পারেন এটা প্যান্টে কোনো কাজ নাই যার কারণে প্যান্টে লাগাই নিতে পারেন এ কথাটা আমি বলবো কেননা এটা ওন্নাটা তো জাস্ট ওন্নাটার আশি ওন্নাটায় পরে এটা হলো একেবারেই মশাউরি সুতি ট্রাউজারটা জাস্ট ওয়াও যে দশজন আপু দেখতেছেন তারা একটু লাইভটা দশটা শেয়ার করলেই আরও বিশজন আপু দেখতে পারেন আরও বিশজন আপু দেখতে পারেন একটু কমেন্ট দিয়ে জানান লাইভটা ঠিকমতো আছে কি না এবং লাইভটা মানে শব্দের সাউন্ডে ঠিকমতো দেখা যাচ্ছে কি না এবং একেবারে সফট সুইজের ভিতরে সামনের পাটটা জ্যাকওয়ার্ড এবং পিছনের পাটটা জ্যাকওয়ার্ড না একবার সুইচ ডিজিটাল প্রিন্ট এবং অল বডি ডিজিটাল প্রিন্টের সেলফ ডিজিটাল প্রিন্টের কাজ এবং এর প্যানেলটা একেবারেই খুবই সুন্দর করে করা এবং স্লিপসের মানে জাস্ট কত যে কাপড় জাস্ট চিন্তা করতে পারবেন না যে কোনো হাতা বানাতে পারেন যে কোনো হাতা এবং এই কালারগুলো সব বয়সের জন্য সব মানে আপুদের জন্য খুবই সুন্দর একটা এলিগেন্ট কালার খুবই সুন্দর একটা এলিগেন্ট কালার আর সবচেয়ে এটার ইটা হলো এটার আপনার দোপাট্টাটা জাস্ট দাম শুনে আর দোপাট্টাটার সামনের পাট্টা দেখলে আপনারা সত্যিকারই অবিশ্বাস্য হবেন যে আমরা কী অবস্থার মধ্যে মালগুলো কীভাবে ছেড়ে দিচ্ছি এগুলো আগে কত দাম ছিল এই স্টাইলের হুবহু স্টাইল না হলেও এই যা মানে পাকিস্তানি এই ক্যাটাগরির মাল সবসময়ই সামারের জন্য পাকিস্তানি মাল আমরা হোলসেলও আমি যে সময় হোলসেলার একেবারেই হোলসেলার ছিলাম তখনও পাকিস্তানের এই প্রোডাক্টগুলো আসলে আমি হোলসেলে দেখেছি মোটামুটি কাছাকাছি মানে ভিতরে মানে গুলজি এগুলো করে থাকে এবং উন্নাটা তো জাস্ট ওয়াও যেমন সুন্দর অল ওভার প্রিন্ট অল ওভার সিকোয়েন্সের কাজ অল ওভার এমব্রয়ডারি করা উন্নাটা জাস্ট ওয়াও উন্নাটা এইটার সাথে উন্নাটা যখন নেবেন উন্নাটা যারা হেজাবি আপু আছেন যারা হেজাব না পরেন সবার জন্যই খুবই সুন্দর একটা ওন্না খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা পাকিস্তানি দোপাট্টা তো বলার অপেক্ষা রাখে না আমার দোস্তরা যারা বড় বড় ওন্না চাও তারা নিয়ে নিতে পারো এগুলো এবং ইনশাল্লাহ তোমরা নিয়ে নিচ্ছ কালকের লুটপাট অফারে অনেকেই অনেক কিছু নিয়েছ এখনও কিছু আছে যদি দু এক তোমাদের পছন্দ হয় নিয়ে নিতে পারো এবং যারা আমার লাইভটা দেখেছেন গতকালকে এবং আজকেও দেখতেছেন তারা অবশ্যই আপু দেখতেছি রাম থ্যাংক ইউ এত দূর থেকে আপনি আমার লাইভটা দেখতেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ খাগড়াছড়ি থেকে আমার লাইভ আমেরিকা থেকেও দেখে অনেক অনেক আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে চিন্তা করতে পারবেন না আল্লাহর রহমতে এত দূর প্রান্ত থেকে বাংলাদেশের সেই দূর প্রান্ত যেখানে নেটওয়ার্ক থাকে না আপনারা নেটওয়ার্ক অনেক সময় নেটওয়ার্ক পান না সেই অবস্থায় আপনি আমার লাইভটা দেখতেছেন আপনাকে অনেক অনেক আমার আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল আরুমা আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের জন্য নিয়ে এসেছি রাংপ্রসাদ রাংপ্রসাদের একেবারেই খুবই এলিগেন্ট কালেকশন খুবই সুন্দর মাত্র এটার রেটটা শুনলে সত্যিকারই আশ্চর্য হয়ে যাবেন মানে এত সুন্দর অল ওভার ওন্না সহ এত সুন্দর একটা কালেকশন আমি দোপাট্টাটা আবার দেখাচ্ছি এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ২৪৫০ টাকায় এটা সম্ভব শুধুমাত্র অং
সঙ্গসাজে একবারে 2450 টাকা ঈদে আমাকে অফার দিচ্ছে, এই কারণে যে ঈদে দিনে আপনারা এরকম একটা সোবার সফট রান্না বানার পরে আমরা যখন একবার দেখেন তো ঝিকিমিকি ঝিকিমিকি করতে সুন্নাটা অল ওভার সিকোয়েন্সের কাজ অল ওভার। এটা হলো এই প্রিন্টের এক নম্বর প্রিন্ট। এবং ফাহিম সুলতান আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছেন? আপনি আসলেই আমার অনেক খুশি লাগে, অনেক খুশি লাগে চলে এসেন আমার দোকানে, এবং আমার এই মানে আপনার সাহস এবং উৎসাহ আমাকে অনেক দূর আগায় নিয়ে যায়। চিকিমিকি চিকিমিকি একবার পুরাটাই সিকোয়েন্সের কাজ, সিকোয়েন্সের কাজ। এবং প্রত্যেকটা ক্যাটালগের এইখানে ডিটেলটা লেখা আছে, দোপাট্টা কেমন, তারপর জামাটা কেমন, তারপর সব কিছু কেমন, সব কিছু লেখা আছে। আপু আমি বাসা থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বাসা থেকেই তো এত রাত্রি কি আর বাইরে থাকবেন, এত রাত্রে তো বাসা থেকেই দেখবেন। হ্যাঁ, এটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট। এবং অরিজিনাল গুলজি দেখে নেন, অরিজিনাল গুলজির একবারে লোগো করা এই প্যাকেটটা পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্টের সাথে, প্যাকেটটা পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্টের সাথে অরিজিনাল গুলজির। এবং রাংপ্রসাদ প্রিমিয়ার ইট কালেকশন, রাংপ্রসাদ প্রিমিয়ার ইট কালেকশন জি আপুটা অনেক অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আপু গতকালকে এসেছিলেন এটার ক্যাটালগ নিতে, সে আপু আজকে যোগাযোগ করতে পারেন, আমরা অনেক পিসেস ক্যাটালগ নিয়ে এসেছি, নিয়ে নিতে পারেন, আপনার বিক্রির জন্য হলেও হোলসেলে নিতে পারেন, অসুবিধা নাই। এটা হলো দুই নাম্বারটা দেখাই, তিন নাম্বারটা ধরেছি, এটা হলো দুই নাম্বার। এটা যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন, নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন। যদিও আমার ভিউয়ার্স মনে হয় খুবই কম, খুবই কম, কালকেও বলেছি মনে হয় যে আমার লাইভটা অনেকে দেখে কম, কিন্তু আল্লাহ রহমতে লাইভে আমি পেয়েছি, আমার আল্লাহ রহমতে অনলাইনে বলবো আল্লাহ রহমত, আল্লাহ রহমত ভালো ভালো, অনেক ভালো সেল, অনেক বড় বড় ব্র্যান্ডের ইদানিং আমি খোঁজখবর নিয়ে দেখেছি তাদেরও এত ভালো সেল না, যা আমার আল্লাহ রহমতে অল্প একটু সময়ের মধ্যে এত ভালো সেল। সবচেয়ে বড় ঘটনা হলো আমার প্রোডাক্ট যারাই হাতে পায় অনলাইনে, যারাই নিচ্ছে এবং যারা হাতে পাচ্ছে, সবাই ইনশাল্লাহ খুবই খুবই ভালো উইশেস করে আমাকে, খুবই খুবই ভালো এবং থ্যাংকস জানায় ফোন দিয়ে, যে প্রোডাক্টটা যা দেখাইছেন যেভাবে আমরা ছবিতে দেখেছি হাতে পাওয়ার পরে তার চেয়ে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, অনেক ভালো লাগতেছে। যাই হোক, এটা হলো রাংপ্রসাদ, রাংপ্রসাদের ডিজাইন নাম্বার এ টু বলেই আপনি যদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন তাহলেও হয়ে যাবে, তাহলেও পেয়ে যাবেন। এটা হলো জ্যাকওয়ার সুইজের ভিতরে, প্রথমেই বলবো যে আমার ফোন পার্টটা হলো জ্যাকওয়ার সুইজের ভিতরে, খুবই এলিগেন্ট একটা, এটা অফ হোয়াইটের ভিতরে, কালো কালো এবং মাল্টি সুতার কাজ, অফ হোয়াইটের ভিতরে, অফ হোয়াইটের ভিতরে এক কালো এবং মাল্টি সুতার কাজ, সব সিজনে সব বয়সে পরার জন্য একটা এলিগেন্ট ড্রেস, সব বয়সে। একটু গলাটা নামানো কেন আমি আগেই বলি, আমরা যারা হেজাব করি তারা গলার কাজ অনেকেই এসে কমপ্লেন করে, গলার কাজ থাকলে কী লাভ, কিন্তু গলাটা আসলে এর জন্যই পাকিস্তানি নামায় দেয়, কেন ওরা হেজাব করে তো যার কারণে একটু নামায় গলাটা করে। আপনি যে কোনো গলা করে নিতে পারবেন, আপনি যে কোনো গলা করে নিতে পারবেন, এবং এত কাপড় যে 50-52 ইঞ্চি লম্বা পর্যন্ত জামা বানাতে পারবেন, দেখে নেন এত কাপড় যে 50-52 ইঞ্চি লম্বা পর্যন্ত জামা বানাতে পারবেন। এবং এইটা হলো প্যান্টের প্যানেল, আমি বলবো এটার প্যান্টটা হলো অফ হোয়াইটই, এই এই জিনিসটা প্যান্টে লাগাই নেবেন। আমি আমার এই রকম ড্রেস আমার আল্লাহর রহমতে অনেক দু চারটা আছে, আমি এরকম প্যানেল যেগুলো সাইডে প্যানেল থাকে সেগুলো এরকম প্যান্টে লাগাইনি, সেগুলো এরকম প্যান্টে লাগাইনি এই কারণে যে প্যান্টটা ড্রেসের সাথে খুবই সুন্দর একটা লুক চলে আসে, গেলো এক। দুই নম্বরে কালো ড্রেস, কালো প্যানেলটা আছে এটার সাথে, এই কালো প্যান্টটা লাগালে অনেকগুলো ড্রেসের সাথে এই প্যান্টটা পরতে পারবেন, সেটা না পরলে না, এরকম সুতির ড্রেসের সাথেই আমরা আমাদের এই প্যান্টটা পরলাম। ঈদের দিনে আমরা রান্নাবাড়া করার পরে আমাদের একটা প্রশান্তি চলে আসবে এরকম একটা ড্রেস পরলে, এরকম যেই গরম চলে আসছে, যে অবস্থা আজকে নাকি ভূমিকম্প হয়েছে আমি টের পাইনি, কিন্তু যে গরম চলে আসছে তাতে ঈদের দিনে যদি এরকম একটা সুন্দর ড্রেস, সোবার কালার, প্রত্যেকটা কালার সোবার, এবং ওড়নাটা তো জাস্ট আমি দোপাট্টাটা প্যান্টটা দেখা দিলাম, প্যান্টটা দেখা দিলাম, তারপরে এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ব্যাক পার্টটা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ
খুবই সুন্দর, মানে জাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা স্মার্ট। আমি বলবো একটা সুতির ড্রেস হোক, সেটা যদি স্মার্টভাবে এক কন্ট্রাস্টগুলো যদি খুব এলিগেন্ট এবং খুবই সোবারি হয়, তাহলে তো জাস্ট পোশাকটা ওয়াও হয়ে যায়, ওয়াও হয়ে যায়। অফ হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর করে কাজ করা, এবং এটার দামানটাও দেখাই দিচ্ছি। দামানটার ভিতরে একেবারে মনে হবে যে প্রকৃতির ভিতরে আছেন, যেই সিজন এত গরমের মধ্যে এরকম একটা ড্রেস পরলে শরীরটাও ঠান্ডা লাগবে এবং মনে হবে যে প্রকৃতির ভিতরে আছেন, এবং মনে হবে যে আমরা আসলে প্রকৃতির ভিতরে আছি। এই প্যানেলটা জামার সামনে পিছনে লাগাই নিতে পারবেন, প্যান্টে লাগাই নিতে পারবেন। আর এটা হলো স্লিভস, স্লিভসে যে কত কাপড়, এই যে স্লিভসটা যদি এখন আপনি হাতাটা এরকম করে বানায় পরবেন, তখন মনে হবে না প্রকৃতির ভিতরে এত সুন্দর একটা কাজ, এত 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 কাজ, এত সুন্দর, এত সুন্দর কালার। আর এটা ব্যাক পার্ট সামনের পার্ট দেখাই দিলাম, এখন আমি আসতেছি এটার দোপাট্টায়। দোপাট্টাটা তো জাস্ট ওয়াও, এই দোপাট্টাটার জন্য বলবো আমার আপুরা রাংপ্রাসাদের প্রিমিয়ার ঈদ কালেকশন কেউ মিস করেন নাই, দোপাট্টাটার জন্যই বলবো কেউ মিস করেন না। কারণ দোপাট্টাটা আসলেই মানে একটা গর্জিয়াস লুক চলে আসতেছে দোপাট্টাটায়, ওয়াল ওভার এম্বয়ার করা, তার মধ্যে সেলফ সিকুয়েন্স ওয়াল ওভার এম্বয়ার করা, দেখতেই পারতেছেন। এবং একেবারে একেবারে পানি কালারের ছোটো সিকুয়েন্স, মানে মনে হবে যে কিছু নাই, কিন্তু পরার পরে মনে হবে এই সিকুয়েন্সগুলো আমি খুবই এলিগেন্ট শাড়িতে কাজ করি, খুবই আমি মসলিনের কারিগর জানেন। এই সিকোয়েন্সগুলো খুবই সোবার সোবার শাড়িতে আমি দেই, কেন সিকোয়েন্স দেখা যাচ্ছে না কিন্তু শাইন করতেছে, শাইন করতেছে। আমার অনেক অনেক মানে আল্লাহর রহমতে আমার আপুরা আছেন যারা অনেক অনেক গুটিশীল, তারা সিকোয়েন্স চায় কিন্তু বলে যে লুকটা যেন দেখা না যায়, সে তাদের জন্য আমি এরকমই দামি দেবদাস সিকোয়েন্স বলে এরকম দামি সিকোয়েন্স দিয়ে থাকি, যে দেখা যায় না কিন্তু শাইন করে। দেখেন তো কত জল 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 করতেছে, কত কত শাইন করতেছে, পুরাটা সিকোয়েন্সের কাজ, পুরাটা অল ওভার এম্বয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ, পুরা অল ওভার এম্বয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ। আমি তো দেখতেছি অনেক শাইন করতেছে। যেসব আপুরা আমার সাথে আছেন একটু কমেন্ট দিয়ে জানান কাপড়গুলো কেমন এবং আমার লাইফটা ঠিক মতো আছে কি না, এবং অঙ্গসাজকে একটু বিভিন্ন কমেন্ট দিয়ে একটু আরও যারা নতুন আমার লাইকার ভিউয়ার্স আছেন তারা যেন সাহস পায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে। দেখেন তো কত সুন্দর মনে হয় যে প্রকৃতির ভিতরে আমি খুবই শান্তিময় পিচময় একটা শান্তিময় একটা পিচময় একটা জিনিস গায়ে আমার সাথে আছে, গায়ে আমার গায়ে আছে বা আমার আমার মানে আভিজাত্য বহন করে, খুবই সুন্দর খুবই সুন্দর। এইটা হলো ডিজাইন নাম্বার টু, যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন। এটা হলো একেবারে সিকোয়েন্স ওয়ার্ক ওয়াল ওভার দোপাট্টা, দোপাট্টাটার জন্যই এগুলোর মানে প্রাইসটা বলবো, মানে দোপাট্টাটার জন্য বলবো যে এগুলোর প্রাইস মানে এক পানির দামে পাচ্ছেন। দোপাট্টাটা এত এত ভারী কাজ এবং এত এলিগেন্ট দোপাট্টাটা। এক দুই নম্বরের ঘটনা হলো সামার কালেকশনে পেয়ে যাচ্ছেন মাত্র 2450 টাকায়, আগেও দাম বলেছি এখনও দাম বললাম, মাত্র 2450 টাকায় পেয়ে যাচ্ছেন এই মানে রাংপ্রাসাদের প্রিমিয়ার ঈদ কালেকশন, প্রিমিয়ার ঈদ কালেকশন। এটার মধ্যে গুগলে সার্চ দিলেই দেখবেন প্রিমিয়ার রাংপ্রাসাদ ঈদ কালেকশন, হ্যাঁ রাংপ্রাসাদের ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন গুলজির। ফিরোজা লাভার আপুরা যারা আছেন, যারা ফিরোজা লাভার আপু তাদেরকে বলবো, অনেকেই ফিরোজা কালারের জন্য পাগল, তারা অনায়াসে এটা নিয়ে যেতে পারেন, এবং আমার এটার ভিতর পিঙ্কও আছে, অনায়াসে এটা নিয়ে যেতে পারেন। ফিরোজা লাভার আপুদের জন্য খুবই 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 সুন্দর একটা মানে কি বলবো একটা মানে ওয়্যার মানে একটা ড্রেস খুবই সুন্দর। আর সবচেয়ে বড় ঘটনা হলো যেই কাজটা করেছে, যে এম্বয়ারটা করেছে একেবারে বুকের মাঝখানে, যাতে আমাদের মতো যারা হেজাবি আছে যারা স্টাইলিস্ট আছে তাদের যেন কোনো রকমের অসুবিধা না হয়, কোনো রকমের অসুবিধা না হয় সেইভাবে কাজটা করেছে, এবং খুবই সুন্দর সোবার একটা ফিরোজা। ফিরোজার ভিতরে কিছু একবার পিচি ফিরোজা আছে না, একবার শান্তিময় ফিরোজা, সেই ফিরোজার ভিতরে একবার জ্যাকওয়ার্ড, জ্যাকওয়ার্ড বডিটা হলো সুইচ জ্যাকওয়ার্ড, সুইচ জ্যাকওয়ার্ড, এবং জ্যাকওয়ার্ডটা অল ওভার জ্যাকওয়ার্ড করা, সামনের পার্টটা হলো সুইচ জ্যাকওয়ার্ড এবং জ্যাকওয়ার্ডটা অল ওভার জ্যাকওয়ার্ড করা, এবং প্রত্যেকটা ব্যাক পার্টের সামনের পার্টে এরকম একটা প্যানেল আছে। এই প্যানেলটা
এরকম প্যান্টের সাথে লাগাই নিলে প্যান্টের সাথে তো পুরাটা লাগবে না প্যান্ট বানালে প্যান্টের সাথে লাগাই নিলে আপনি জামাটা হয়ে যাবে আরো আবিজাত্য আরো সুন্দর দেখেন তো কত সুন্দর লাগতেছে জামাটার সাথে প্যান্টের এই এই এটা যদি প্যান্টের পায়ে লাগায় নেন কত সুন্দর যদি মাঝখানের এটা লাগান বা পাশেরটা লাগান যেটাই লাগান বা দুইটা লাগাইলে একটু চওড়া হয়ে যাবে আমি মনে করি চিকনটাই সুন্দর লাগে মনে হয় আমার মনে হচ্ছে যাক আপনাদের পছন্দ মতো টেইলারকে বলে এটা লাগাই নিতে পারেন এটা হলো সুইজের প্যান্ট সুইজ বলতে হলো মাছাউরি সুইজের খুবই সুতি প্যান্ট সরি মাছাউরি সুইজ সুতি প্যান্ট এটা এটা হলো একবার সফট সুতি প্যান্ট আরামদায়ক প্যান্ট প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা খুবই সুন্দর এবং জামাটা জ্যাকওয়ার্ড জামার বুকে একটা অনেক সুন্দর একটা থোকা করা কাজ অনেক সুন্দর একটা থোকা করা কাজ এবং কাজটা একেবারেই হিপ পর্যন্ত নেমে এসেছে হিপ পর্যন্ত নেমে এসেছে যারা হেজাবি আপু আছেন তাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না এবং এটা হলো ব্যাকপার্ট এবং ব্যাকপার্টটা আর সামনের পার্টটা জাস্ট আর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর মনে হয় যে সামারের জন্য আসলে পাকিস্তানিরা ঈদ উৎসবটাও সিজন বুঝে করে সামার উইন্টার বুঝে করে উইন্টারের সময় উইন্টারের মতো কাপড় পাঠায় সামারের সময় সামারের মতো কাপড় পাঠায় একটা আমাদের ঈদের এই করোনার মুহূর্তে আমরা তো বাইরে যেতে পারবো না সম্ভবত যদি কোনো আপু আমরা রান্না বাড়া করার পরে আমরা যারা বাইরেও কাজ করি তারাও আমরা ঈদের দিন নিজেরা রান্না করি আমরা আমি তো সবসময় রান্না করি নিজের হাতেই রান্না করে যতটুকু পারি আমার বাচ্চা আমার হাজব্যান্ডকে খাওয়াই এবং আমরা যারা বাইরে কাজ করি রান্নাবাড়া করার পর ঈদের দিনে হ্যাঁ এই ড্রেসটা পরে যদি বাসায় আপনার বাচ্চা আপনার হাজব্যান্ডের সামনেও ঘোরাফেরা করেন এই করোনার ভিতরে বাইরে কোথাও না যে তাহলেও একটা গর্জিয়াস লুকে চলে আসবেন শান্তি পাবেন যে একটা নতুন ড্রেস ঈদের দিনে পরা এই ঈদুল ফিতরে হাদিস একবার সহি বুখারী শরীফের হাদিসে আছে আপনি সমর্থ অনুযায়ী নতুন ড্রেস পরবেন ভালো খাবার খাবেন হ্যাঁ সুগন্ধি ইউজ করবেন একবারে হাদিস আপুরা আমার বোনেরা সবাই জানেন আমার এগুলো বলার দরকার পড়ে না একটা ড্রেস আপনার এই একেবারেই বাজেট ফ্রেন্ডলি আরামদায়ক সামারের ভিতরে এবং একটু আভিজাত্য বহন করে আবার সম্পূর্ণ পার্টিও বলবো না গর্জিয়াস পার্টির জন্য আপনি নর্মাল কোনো পার্টি নর্মাল কোনো আশেপাশে আত্মীয় স্বজনে বাসায় যাওয়া একটু গেট টুগেদার করার মতো করে এরকমের একটা পার্টি ওয়ার খুবই এত কম প্রাইজে আমরা অনেক মানে দিতে পারতেছি এই করোনাকালীন সময়ে এটার মধ্যে সিকোয়েন্সের কাজ নাই কিন্তু অল ওভার এম্বয়ার করা এটার মধ্যে সিকোয়েন্সের কাজ নাই কিন্তু অল ওভার এম্বয়ার করা খুবই সুন্দর করে দেখেন তো ম্যাচিংটা দেখেন তো কত সুন্দর ম্যাচিং আর কত বড় দোপাট্টা এটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন এবং যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দেওয়ার পরে আপনি আরও ড্রেসটা দেখতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করুন আমার পেজে ফোন নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব মাধ্যমে আমাকে পাবেন আমরা ড্রেসটা আবার আপনাকে ভালো করে দেখিয়ে তারপর পারচেস করব হোম ডেলিভারি নিতে পারেন দোকানে এসেও কিনতে পারেন আমার দোকান ইস্টার্ন মল্লিকা তিনতলায় চারতলায় দুই জায়গায় আমার আউটলেট আছে যেখানে আসেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা যদি কেউ নিতে চান ইনবক্স করুন স্ক্রিনশট দিয়ে খুবই সুন্দর একটা শান্তিময় পিচি প্রত্যেকটা কালার একটা পিচি পিচি সুন্দর কালার জাস্ট ওয়াও এবারের রাংপ্রসাদের এই কালারগুলো আমি বলবো মানে জাস্ট মানে কালকে আমাকে আমি রাংপ্রসাদের এই যে ড্রেসটা হোলসেলে অনেক বিক্রি করেছিলাম আগে এই যে ধরেন আরও করোনার থেকে মানে আট দশ দিন আগে বা আমি সে সময় আমার দোকানে উঠাইতে চাই নাই কেন উঠাই নাই কিসের জন্য উঠাই নাই সেটা বলি আমার দোকানে অনেক সুইস কালেকশন অনেক সুতি কালেকশন লাক্সারি সুতি কালেকশন চল হয়ে গেছিলো কিন্তু কালকে এক আপু বলার পরে যে না রাংপ্রসাদ প্রিমিয়ার ঈদ কালেকশনটা অনেক সুন্দর উঠান আপা চলবে তারপরে আজকেই আল্লাহর রহমতে আমি আমার যারা আমার সাথে একসাথে আমরা পারচেজ করি বললাম দিয়ে গেল ইনশাল্লাহ চলে আসছি আপনাদের সাথে একবারে নিয়েই চলে আসছি এক আজকে পেয়েছি আজকে নিয়ে চলে আসছি দেখেন তো ল্যাট বিস্কিট কালারের ভিতরে এবং প্রত্যেকটা কালার সুন্দর
প্রত্যেকটা কালার সুন্দর, আমি আগেও দেখেছি কিন্তু প্রত্যেকটা কালার এত সুন্দর যে জাস্ট ওয়াও। লাইট বিস্কিটের ভিতরে ডিপ কফি এবং এই যে প্যানেলটা, প্যানেলটা করা, এই যে আপনি কি বলবো এটা দামান, দামানটা এত সুন্দরভাবে করা, এত সুন্দরভাবে করা, জাস্ট ওয়াও। অনেক সময় কালার কন্ট্রাস্ট এবং কালারের উপরে আপনার রুচি এবং আভিজাত্য চলে আসে। আর এটা হলো এটার প্যানেল, এই প্যানেলটা কেটে কিছুটা অংশ পায়ে দিবেন আর কিছুটা অংশ আপনি জামার নিচে লাগিয়ে নিলে হাতায় কুচি কুচি করে এরকম কুচি কুচি করে দিলেও অনেক সুন্দর একটা লুক চলে আসবে। মানে 2450 টাকার একটা ড্রেসে আপনি একটা 5000 টাকার লুক নিয়ে আসতে পারবেন, এত সুন্দর, যদি একটু টেইলরকে বুঝিয়ে বলে আপনি এটা করতে দিয়ে দেন। এবং এত পরিমাণে কাপড় আছে যে 50-52 পর্যন্ত লম্বাও চাইলে বানাতে পারেন, এত পরিমাণে কাপড় আছে। এবং এটার ব্যাকপার্টটাও মানে জাস্ট এটার মানে প্যান্টটা তো সেই রকম সুন্দর দেখায় দিলাম, প্যান্টটা আর ব্যাকপার্টটা তো এই যে ওড়নাটা হলো আরও সুন্দর, ওড়নাটা দোপাট্টাটার জন্য পাগল হয়ে যাওয়ার অবস্থাটা একেবারে, দেখেন তো কত সফট, একবার সফট আরামদায়ক মনে হয় যে প্রত্যেকটা পরে একবার আরাম করে ঘুমাই থাকি, আরাম করে ঘুমাই থাকি, অনেক অনেক ঘুমাইতে ইচ্ছা করে, ঘুমের সময় পাই না, ঘুমের সময় পাই না, আমার সকাল থেকে শুরু হয়ে যায়, সকাল 7টা থেকে শুরু হয়ে যায় আমার, এখন মানে সিজন টাইম করোনা টাইম সব টাইম আপুরা সকাল 7টা থেকে শুরু হয়ে যায়, সেই মানে মিরপুরে আমার কারখানা চলে, প্রায় যেতে হয় ওখানে, ওখানে না গেলে তো আসলে আমার মসলিনটা পুরো এলোমেলো হয়ে যাবে, প্রায় যেতে হয় চলে যাই। আর সবচেয়ে বড় ঘটনা হলো যে সেই থেকে এই যে চক্র চলতে থাকে, সেহরির পরে একটু ঘুমাই, নামাজ কালামও পড়তে হয়, এখন নামাজ পড়ে আসছি, আবার একটু কোরআন শরীফও পড়তে হয়, সবই তো করতে হবে, মরেও তো যেতে হবে, পৃথিবী থেকে তো চলে যেতে হবে আপুরা, সেই তো সেটাও তো আমার আমল করেও নিয়ে যেতে হবে, জানি না এই ব্যবসা বাণিজ্য করে পা মানে পূর্ণতা করতেছি কি না নাকি আল্লাহ জানে ভালো, যাই হোক আল্লাহ ইনশাল্লাহ সহযোগিতা করবে। খুবই সুন্দর একটা, খুবই সুন্দর মানে বিস্কিটের ভিতরে, লাইট বিস্কিটের ভিতরে কফির কন্ট্রাস্ট এত সুন্দর কাজ, এটা আমি বলার অপেক্ষা রাখেন, আমি দেখাই দিতেছি আপনারা আপনাদের রুচি মতো বুঝে নেবেন, যে আমি বেশি বলতেছি না কম বলতেছি, রুচি মতো বুঝে নেবেন, বেশি বলতেছি না কম বলতেছি, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার জিনিস অনেকেই বলবে যে বেচার জন্য তো চাপা মারে, এটা মারে মরে চাপা মারে ব্যবসা, ব্যবসা আমি করি না, আমি চাপা মারে ব্যবসা করি না, আমি 23 বছর ধরে ব্যবসায়ী, আমি কোনো সময় চাপা মারে ব্যবসা করি না, করবো না ইনশাল্লাহ। কিসের জন্য, আমার প্রোডাক্ট ভালো হলে আপনি নেবেন ইনশাল্লাহ নেবেন, আমি এমনও সময় কাস্টমারদের আজকে সন্ধ্যার সময় কাস্টমারে বলছি আমি এই পর্যন্ত দাম রাখতে পারবো, প্রোডাক্টটা দেখে গেছেন, ভালো হলে আপনি যদি পছন্দ হয় ঘুরে এসে নিন। তারপরে ইনশাল্লাহ উনি ঘুরে এসে নিয়ে গেছে এবং বলে গেছে না আপা আপনার কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস অনেক বেশি, আপনি অনেক দূর আগায় যাবেন, কারণ আপনি যেভাবে মানে ই করেন দেখেন তো ওড়নাটা জাস্ট ওয়াও, দোপাট্টাটা যে আপুরা আমার সাথে আছেন একটু একটু করে শেয়ার করে দিন, একটু একটু ওড়নাটা জাস্ট ওয়াও, একটু একটু করে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান যে লাইফটা ঠিকমতো আছে কি না, এবং বলেন তো জিনিসগুলো কত সুন্দর, কত সুন্দর, আপনারা কমান্ড না দিলে বুঝবো কেমনে, আপনারা আমার দেখতেছেন না শুনতেছেন না কি, আমি অনেক সময় আমি এই যে অনলাইন অনলাইন এই অফলাইন আমার খুব আমি ই না ইউজ টু না মানে জাস্ট বলতে ইউজ টু না, দেখেন তো ওড়নাটা জাস্ট ঝিলিক মারতেছে, এরকম একটা দোপাট্টা পরে আপনি ঈদের দিনে এরকমেরও পরেন, সাইডে না পরেন, এরকমেরও পরেন, সব কিছু ছেড়ে দিলাম, এরকমেরও পরেন, কত সুন্দর লুক চলে আসবে, পুরা দোপাট্টাটা হলো ঝিলিক মারতেছে, দেখছেন সেলফ সিকোয়েন্সের কাজ, পুরা দোপাট্টায় সেলফ সিকোয়েন্সের কাজ এবং এম্পাওয়ার করা, সেলফ একেবারেই ছোটো 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 সিকোয়েন্স এবং এম্পাওয়ার করা দেখাই দিতেছি, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে পুরা সিকোয়েন্সের কাজ এবং এম্পাওয়ার করা, এরকম একটা দোপাট্টা শুধু দোপাট্টার দামই 2000-2500 টাকা হয় এরকম মনে করি। আর আমরা শিপনের উপরে বাংলাদেশে কাজ করতে পারে না, সোজা কথা একবারেই শিপনের উপরে বাংলাদেশে এরকম সব শিপনের উপরে কাজ করতে পারে না, পারে হলো
ইন্ডিয়ান শিপনে যেগুলো রেপ্লিকা করে পাকিস্তানি জিনিসগুলো রেপ্লিকা করে, এরকম করে পড়তে পারেন, সাইড করে পড়তে পারেন। আমার মতো আমি এরকম উন্নতি আমি হেজাব করি, খুব সুন্দর করে হেজাব করেও নিতে পারেন। সবভাবে এই অন্য দোপাট্টাগুলো এলিগেন্ট, সবভাবে দোপাট্টাগুলো দেখেছেন যে দোপাট্টা ডিজাইন নাম্বার 3, সম্ভবত ডিজাইন নাম্বার 4 দেখাচ্ছি, ডিজাইন নাম্বার 4, ডিজাইন নাম্বার 4 এর দোপাট্টাটার জন্য যদি কোনো আপুর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। এবং একটা লাইট বিস্কিটের ভিতরে কফি কালার, আমি একটু দীর্ঘমেয়াদী মনে হয় করে ফেলতেছি, যার কারণে আমি বেশি করে বুঝাচ্ছি, এত বুঝে লাইভ তো অনেকেই করে, আমিও ইনশাল্লাহ বুঝে লাইভ করার চেষ্টা করি, কারণ আপুরা তখন তাদের পয়সা দিয়ে নিবে, বুঝে শুনি যেন প্রোডাক্টটা আমার জিনিসটা বুঝে শুনি যেন পারচেজ করে। এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে এত করে কষ্ট করে বুঝাই দেখে মনে হয় আপনাদের দোয়ায় আমার একটা পারচেজও, একটা পারচেজও কাস্টমাররা মানে এরকম অনেকের শুনেছি যে আপা 30-35টা পার্সেল পাঠাইছি 8-10টা ফেরত আসছে। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার এরকম ঘটনা ঘটে না, ইনশাল্লাহ ঘটবে না, কেন আমি যেমন করে বুঝাই দেখাই লাইভে, তার চেয়ে আমার কাছ থেকে যখন পারচেজ কেউ অর্ডার দেয় তাকে আবার আমি ভিডিও কলে সমস্তটা দেখায়া তারপর আমি পারচেজ কনফার্ম করি। ডিজাইন নাম্বার 5, ডিজাইন নাম্বার 5 যারা কার পছন্দ হয় স্ক্রিনশট দিন, ইনবক্স করুন, নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন। আমার সাথে যারা আছেন একটু কমেন্ট করেন তো আপুরা, একটু কমেন্ট করেন যে লাইভটা আরও কন্টিনিউ করবো কি না। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো লাইভটা মনে হয় যে এখনই ছেড়ে দিই, এখনই না দেখাই। একটা পিঙ্ক লাভার যারা আছেন, আজকে আমার দোকানে অনেক পিঙ্ক কালার চেয়েছেন এবং কিছু আপুরা পিঙ্ক কালার নিয়েছেনও। পিঙ্ক লাভার যারা আছেন, পিঙ্ক যাদের পছন্দ, এই সিজনে পিঙ্ক, ফিরোজা, লাইট গ্রিন, লাইট মানে বিস্কিট, পিচ ও মপ, এই সিজনের গরমের সিজনের কালারই এগুলো, গরমের সিজনে এগুলোই শান্তিময় কালার, একেবারে লাইট মানে পিঙ্ক অরিজিনাল যে পিঙ্ক, পিঙ্কের ভিতরে কাজটা দোপাট্টাটা জাস্ট ওয়াও, দোপাট্টা অল ওভার এম্বয়ার করা এবং চিকেনকারি ওয়ার্ক করা, চিকেনকারি ওয়ার্ক করা অল ওভার এবং জাস্ট ওয়াও। একটু কমেন্ট দিয়ে জানান যারা যে চারজন আছেন, একটু কমেন্ট দিয়ে জানান 4-5-10 আমার লাইভ দেখেন, বলেন আমি কত ভালো লাইভার, আমার লাইভ কেউ দেখতে চান না আপনারা, দেখেন তারপরে লাইভ করে যাচ্ছি। আমি একটা জানি যে কি বলবো, আমি ভুলে গেছি, যাই হোক বাংলায় বলি, যত পরিশ্রম করে যাচ্ছি যদি আল্লাহর রহমতে, আল্লাহ একসময় এটা রেজাল্ট দিবে, একদিন দেখব আমার লাইভ দেখতেছে 2000-1000 মানুষ, এই আশা করি, এই আশা করি, এই আশায় বেঁচে থাকি। আশাটা করা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা এলিগেন্ট কাজ। জ্যাকওয়ার্ড, জ্যাকওয়ার্ড পুরো ওরা আবারও বারবার করে বলতেছি, প্রত্যেকটা কাপড় জ্যাকওয়ার্ড সুইজ, জ্যাকওয়ার্ড সুইজ, জ্যাকওয়ার্ড সুতিও না লোনা, জ্যাকওয়ার্ড সুইজের ভিতরে কাপড়ের গজই, গজ যদি হিসাবে কিনতে হয় তো তাহলে অনেক টাকা গজ পড়তো। এগুলো পাকিস্তানি অরিজিনাল কাপড়গুলো, গুলজি ব্র্যান্ডের, গুলজি ব্র্যান্ডের রাং প্রাসাদ, আমি বারবার করে বলতেছি রাং প্রাসাদ গুলজি ব্র্যান্ডের। এটা দেখেন কাজটা কতভাবে ওরা কত চিন্তা ভাবনা করে করে, দেখেন যদি এই পর্যন্ত উঠে বুকের কাছের থেকে একবার হিপ পর্যন্ত চলে আসে, কেন আমরা যারা হেজাব করি তাদের জন্য কোনো অসুবিধা নেই, আমরা যে কোনো একটা হাইনে গলা করতে পারি বা বোটনে গলা করতে পারি বা যেভাবেই গলা করে পরি, আমরা যে কোনো গলা পরে সুন্দরভাবে এটা একটা এলিগেন্ট এবং একটা খুবই লুকিং গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে, লুকিং গর্জিয়াস। এবং এটার মানে দামান পোশনটা জাস্ট ওয়াও, দামান পোশনটা লাইট ডিপ গোলাপি দিয়ে করা এবং একটু ব্ল্যাকের শেড আছে, কেননা অন্যটায় ব্ল্যাকের শেড দিয়েছে, দামান পোশনটা একটু ব্ল্যাকের শেড আছে, একটু ব্ল্যাকের শেড আছে। আমি একটু হয়তো বা লাইভে বেশি কথা বলি, এবং সিলোয়ারটা সেই রকমের সুন্দর গোলাপি এবং সুতি, কিন্তু মাশাউরি সুতি, মাশাউরি সুতি। যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন যে একটু মানে কমেন্টটা করলে হয় কি, আপনার সাথে একটু কথার কনভারসেশন হলো। আমি আসলে অনলাইনে এরকমের কে পিছনে বসে দেখতেছে, কে কী করতেছে এটা তো দেখি দেখতে পাই না, আপনারা একটু একটু কমেন্ট করলে হয়তো বা সাড়া পাই যে না আমাকে কেউ দেখতেছে, কথা বলতেছে। এটা একেবারে শান্তিময় পিচিময় একটা সুন্দর গোলাপি, পিচময় একটা সুন্দর, এবং আমার মোবাইলের কালারটা একেবারে অ্যাডজাস্ট এসেছে, একেবারে অ্যাজ ইট ইজ এসেছে, অ্যাজ ইট ইজ কালারটা জাস্ট ওয়াও। এবং এটা হলো এটার
দামান লাগাতে পারেন, আপনার প্যান্টেও লাগাতে পারেন। এটা প্যাসেজ, এটা প্যাসেজটা পুরো ব্যাক পাটে আছে, সামনের পাটেও আছে, যে এভাবে লাগান। হাতে কুচি কুচি এভাবে ডাবল কুচি বা সিঙ্গেল কুচি করে লাগাই নিতে পারেন, এত সুন্দর প্যাসেজটা। আমি তো টেইলর, এটা হলো একবার প্রত্যেকটা মানে প্রিন্ট বলবো, একবার পিসময় শান্তিময় প্রিন্ট। রাংপ্রসাদের এই প্রত্যেকটা প্রিন্ট মনে হয় যে পিসময় শান্তিময় প্রিন্ট। কেন বলবো, মনে একবারে গাছগাছালি লতা পাতা সুন্দর করে দিয়ে ভরা, কেন প্রকৃতির গাছ আমারের ভিতরে ওরা প্রকৃতি আসলে মানে এখন তো বয়স হয়ে যাচ্ছে, এখন বুঝি যে আসলে গরম কেমন। এক সময় ইয়াং ছিলাম, গরম টরম কোনো কিছুরে মানি নাই, একবার 24 ঘন্টার 18, 22, 23 ঘন্টা কাজ করে ফেলেছি। এমন এমন সময় গেছে যে 22 মানে আমি 24 ঘন্টার মধ্যে র্যান্ডম 19 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি। কোনো সময় গরম কি সামার কি কী সে কি কোনো কিছুতে আটকায় না। আর এখন একটু গরম হলেই মনে হয় যে একেবারে শাহাস পাস, বয়স হয়ে যাচ্ছে তো, যার কারণে এখন বুঝি যে একটা জামাও কেন একটু মানে কালার বুঝে সুন্দর করে পড়তে হয়, কালার বুঝে এবং সুন্দর করে পড়তে হয় এখন বুঝি। আগেও ই করতাম কিন্তু এখন মনে হয় যে একটা পিসি কালার, একটা সুন্দর কালার, এক শান্তিময় কালার থাকলে একটু শরীরটা শান্তি লাগে, অনেক আরাম লাগে। এরকমের এরকমের একটা খুবই সুন্দর একটা মানে লুক, আর মানে একেবারে মানে ওড়নাটা তো জাস্ট ওয়াও। ওড়নার প্রিন্টটা আমি বলবো তো মাথা নষ্ট করার মতো প্রিন্ট, এরকম একটা প্রিন্টের ওড়না। আপনি যেভাবে পরেন, আপনি পড়তেছেন এভাবে, এভাবেও লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে। আপনি পড়তেছেন এভাবে, এভাবেও লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে। আপনি পড়তেছেন আমার হেজাব করে, একবার সুন্দর হেজাব করে পড়তেছেন, হেজাব করে একবার সুন্দর মানে একবার কুচি 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 দিয়ে হেজাব করে পেঁচায় সুন্দরভাবে পড়তেছেন, দেখেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে। পুরো অল ওভার চিকেন এম্পাওয়ার করা, পুরো অল ওভার চিকেন এম্পাওয়ার করা পাচ্ছেন মাত্র মাত্র 2450 টাকায়। অঙ্গসাজের এই ঈদ কালেকশনগুলো এত কম দামে দিয়ে দিচ্ছি, প্রথমত করোনার ভিতরে আমরা আসলে ব্যবসায়ীরা অনেক অনেক মানে আটকে গেছি, সোজা কথা আটকে গেছি অনেক অনেক মানে। যাই হোক, আমি আল্লাহ রহমত, আমার ছেলে কালকে বলেছে শুকুর আলহামদুলিল্লাহ মা তুমি অনেক ভালো আছো, কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমরা মানে খুবই খারাপ অবস্থায় আছে এক একজন ব্যবসায়ীরা, যা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে, এই কারণে যে আপনারা ঈদ করেন ভালো করে, আমাদেরও একটু ব্যবসা হোক, কেনার সাধ্যের ভিতরে থাকলে। সাধ তো অনেকই করে, সাধ্যের ভিতরে সবারই আমি মনে করি যারা মানে অনেস্টলি থাকেন। আমি আমি কে কী মনে করলো বুঝ, আমি আর আল্লাহর মতো আমি এরকম কিছু আসা যায় না। আমি চেষ্টা করি অনেস্ট থাকার, আল্লাহ ভালো জানে। এটা হলো রিজন নাম্বার সিক্স। আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন আপনারা ভালোই জানেন, তার মধ্যে স্বাদের ভিতরে স্বাদ করলে স্বাদের সাধ্য যদি একসাথ হয়ে যায়, দুইটা যদি যোগ হয়ে যায় তাহলেই একটা সুন্দরই হয়ে যায়। ঈদুল ফিতর মুসলমানদের একটা খুবই সুন্দর, এটা হলো ডিজাইন নাম্বার সিক্স। স্ক্রিনশট দিয়ে নিন, নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন, এবং এটার কালারটা আরও সুন্দর, আরও সুন্দর, আরও সুন্দর, জাস্ট ওয়াও কালার, জাস্ট ওয়াও। তারপরে ঈদুল ফিতরে একেবারেই একটা নতুন পোশাক পরা, আপনার স্বাদের ভিতরে পরা সুন্নত, এটা আমি বলবো। আর দ্বিতীয়ত ঘটনা হলো মানে আমাদের আমরা যারা থ্রি পিস পরি, বাইরে লেডি, ওয়ার্কিং লেডি, বাসায়ও যারা আমরা থাকি, সবার জন্য কাপড়টা একেবারেই পাঁচটা মৌলিক চাহিদার ভিতরে কাপড় পোশাকও একটা মৌলিক চাহিদা, পোশাকও একটা মৌলিক চাহিদা, খুবই মানে ই মানে পোশাকটা জ্যাকট। এটা কালারটা কেমন বলুন, একবার লেমন লাইট লেমন, যেটা একবার লাইট লেমন, একেবারে লাইট লেমন, যে কালারটা মনে হয় মোবাইলে ঠিকই দেখা যাচ্ছে, লাইট লেমনের ভিতরে লাইট লেমন। ওরা এম্ব্রয়ডারিটা কেমন করে দেখেন, পিছনটা আমি দেখাই দিচ্ছি যে কোনোভাবে কুচকানো না, কিছু না, কোনো কিছু না, এত সুন্দর এম্ব্রয়ডারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালারটা জ্যাকোয়ার্ড এবং তার ভিতরে যে প্যানেলটার ভিতরে দেখছেন কত সুন্দর মানে সুদ কালার, ডিজিটাল প্রিন্ট করা কিন্তু কালার কন্ট্রাস্টটা কত সুন্দর, কালার কন্ট্রাস্টটা কত সুন্দর, এরকম লাইট লেমনের ভিতরে কফি কন্ট্রাস্টে, মাল্টিকালার কন্ট্রাস্টে,
খুবই সুন্দর করে একটা কাজ করা, জাস্ট ওয়াও কাজ, জাস্ট ওয়াও 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 কাজ, মানে জাস্ট বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর একটা কাজ, এত সুন্দর একটা কাজ। যারা আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন, দেখি কে কে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন যে জিনিসটা ঠিক আছে কিনা, আমার কথাটা ঠিক আছে কিনা, কথার সাথে মানে শোনা যাচ্ছে কিনা, একটু হাই হ্যালো করেন, তাহলেই বুঝবো যে আছেন, কেউ আমাকে দেখতেছেন। এবং এটাও লাইট লেমনের ট্রাউজার, এটাও লাইট লেমনের প্যান্ট, এবং এই পাশের প্যানেলটা প্যান্টে লাগাই নিতে পারেন। আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখে নেন, প্যানেলটা যদি এই প্যান্টে লাগাই নেন কত সুন্দর লুক চলে আসে, প্যানেলটা যে কোনো চিকন প্যানেলটা যদি প্যান্টের সাথে লাগাই নেন কত সুন্দর লুক চলে আসবে জামাটার সাথে, এই প্যানেলটা লাগাই নিলে প্যান্টের সাথে, প্যানেলটা লাগাই নিলে অনেক সুন্দর লুক চলে আসে, হ্যাঁ অনেক সুন্দর লুক চলে আসে, এবং জাস্ট ওয়াও লুকিং, গর্জিয়াস লুকিং, লুকের শেষ নাই। এবং এটা ব্যাক পার্ট এবং কি বলবো, ব্যাক পার্ট এবং হাতা এটার সাথে দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রিন্ট কাছাকাছি প্রিন্ট, গাছ লতাপাতা দিয়ে প্রিন্টগুলো করা, খুবই সুন্দর। লাইট লেমনের ভিতরে বেগুনি, লাইট ডিপ বেগুনি, তারপরে আকাশি, তারপর জাস্ট এটার মধ্যে যে কালারগুলো যায়, যে কালারগুলো যায়, একটা দামান পর্যন্ত দেখেন কত সুন্দর। এবং এটা হলো স্লিভস, স্লিভসটা কত বড়, এই পর্যন্ত হলো এটা দামান, তারপরে হলো এই পর্যন্ত, এটা হলো স্লিভস, কত বড় হাতা বানাতে পারবেন এটা দিয়ে বলেন, কত সুন্দরভাবে। এবং প্যানেল যে পাশে প্যানেল আছে সে প্যানেল দিয়ে হাতায় কুচি কুচি করে নিতে পারবেন। এবং ওড়নাটা, ওড়নাটার জন্যই, দোপাট্টাটার জন্যই প্রত্যেকটা জামা সুন্দর, প্রত্যেকটা থ্রি পিস সুন্দর দোপাট্টাটার জন্য। যে আপু আমার সাথে আছেন একটু কমেন্ট দেন, একটু কমেন্ট দিয়ে দেন বলেন তো লাইটটা ঠিক মতো আছে কি না, লাইটটা ঠিক মতো চলতেছে কি না। আমি ভাই এত বড় সেলিব্রিটি না, আমার লাইভ হাজার হাজার মানুষ দেখেন না আপনারা, এটা দেখেন তো কত সুন্দর, এবং অল ওভার অ্যাম্পওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক, অল ওভার অ্যাম্পওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক, কেউ এই সব কালার এবং এই সব থ্রি পিস মিস করেন না, মিস করেন না। এই সামারের ভিতরে ঈদ কালেকশন হিসেবে বাজেট ফ্রেন্ডলি মাত্র 2450 টাকা পেয়ে যাচ্ছেন, মাত্র 2450 টাকা পেয়ে যাচ্ছেন, এরকম একটা ঈদ ফ্রেন্ডলি মানে বাজেট ফ্রেন্ডলি স্বাদ এবং স্বাদের ভিতরে অনেক এলিগেন্ট একটা থ্রি পিস। যার পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন, নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই পেয়ে যাবেন, এত সুন্দর একটা কালেকশন, এত সুন্দর একটা কালেকশন। যাই হোক, যে যে দেখতেছেন আর একটু ধৈর্য ধরে দেখেন, এটা হলো বেগুনি, একেবারে লাইট বেগুনি, বেগুনির যে অরিজিনাল বেগুনির যে বেগুনিটা, লাইট বেগুনি কালার, সেই বেগুনি কালার, বেগুনি লাভার আপুরা এটা নিয়ে নিতে পারেন অনায়াসে, অনায়াসে নিতে পারেন। এই কারণে বলবো যে আসলে কালারগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে, অনেক সময় অনেক কালার চাইলেই পাওয়া যায় না, মনের মতো কালার চাইলেই পাওয়া যায় না, আর কালারটা তো অবশ্যই। এটা হলো প্যান্ট ট্রাউজার, একেবারে বেগুনি, একেবারে সুন্দর বেগুনি, একেবারে অরিজিনাল যে বেগুনি কালার বেগুনি সেরকমের, খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর বলার জন্য। মুন্নাটা আমি পরে দেখাচ্ছি, দোপাট্টাটা, দোপাট্টাটা তো পরে দেখাতেই হবে। জ্যাকওয়ার্ড, জ্যাকওয়ার্ড মানে সুতির ভিতরে, সরি জ্যাকওয়ার্ড সুইজের ভিতরে, সুইজের ভিতরে একবার ওয়াল বডি জ্যাকওয়ার্ড, সামনের পাটে ওয়াল বডি জ্যাকওয়ার্ড, সামনের পাটে কত ধরনের কাজ করে ওরা দেখেন তো, কত ধরনের কাজ করে সামনের পাটে ওয়াল বডি জ্যাকওয়ার্ড, তার মধ্যে হলো এম্বওয়ার্ক করা, তার মধ্যে হলো দামানটা, এই প্যানেল আসছে, প্যানেলটাও চিন্তা করে দিয়েছে, যদি কারো শর্ট হয় বা প্যান্টে লাগায় হাতে লাগায় সেরকম করে দামানের সাথে মিলায়া ওরা এটা দিয়েছে। দামানটা দেখেন কত সুন্দর দামান, এবং প্রত্যেকটা প্রিন্ট হলো গাছ লতাপাতা সুন্দর করে করা প্রিন্ট, এবং ব্যাকপার্টটা সেই একই রকমের, এই পর্যন্ত ব্যাকপার্ট, ব্যাকপার্টটা সে এই পর্যন্ত, ব্যাকপার্টটা সুইচ, সুইচ এগুলো হলো সুইচ জ্যাকওয়ার্ড, সামনের পার্টটা হলো সুইচ জ্যাকওয়ার্ড, পিছন পার্টটা হলো সুইচ ডিজিটাল প্রিন্ট, সুইচ ডিজিটাল প্রিন্ট, আপনি ধুয়ে মুছড়ে খা কেচে পড়তে পারবেন, কোনো খাপা খাপির ভয় নাই। এবং অনেকেই লন কিনে ধুয়ে নিয়ে খেপে যায়, তারপর ধুয়ে নিয়ে টেইলরে দেয়, এগুলোর জন্য কোনো চিন্তা করার কোনো কারণ। এটা হাতাটা কত সুন্দর, কত মানে কালার কন্ট্রাস্টটা এত সুন্দর করেছে, জাস্ট ওয়াও
ওয়াও, জাস্ট পিচি পিচি একটা কালার। পাঁচজন আপু এখন দেখতেছেন, আমার সার্থকতা লাগতেছে এই পাঁচজন দেখেই। আমি অল্পতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সার্থকতা লাগতেছে এই পাঁচজন আপু দেখতেছেন, এতেই এতেই সার্থকতা লাগতেছে। তারা একটু একটু করে শেয়ার করে দিয়েন, এবং আমার লাইভটা ঠিক মতো আছে কি না এই পাঁচজনের মধ্যে কেউ একজন জয়েন করে, কেউ একজন কমেন্ট দিয়ে জানান যে আপা লাইভটা ঠিক মতো আছে এবং আপনাকে ঠিক মতো দেখা যাচ্ছে। দেখেন তো উন্নাটা, দুপাট্টাটা কত বড়, দুপাট্টা কত বড়। অল বডি, অল বডি, অল বডি হলো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, অল বডি এম্ব্রয়ডারি করা, এম্ব্রয়ডারি করা। এবং কত সুন্দর একটা প্রিন্ট, কত সুন্দর একটা প্রিন্ট। যেসব আপুরা নতুন নতুন ব্যবসা শুরু করতেছেন এবং লাইভে আসতেছেন, তারা দেখি এক এক সময় একটা প্রোডাক্ট অনেক অনেক দামে বেচেন, আবার অনেক অনেক পানির দামে ছেড়ে দেন যখন না বাঁচতে পারেন। ওরকম করে ব্যবসা করে ব্যবসায়ীদের আমাদের নষ্ট করে দিয়েন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি কেউ শুনে থাকেন এবং এটা শুনবেন, কেন আমার 54,000 লাইক আর ভিউয়ার্সের ভিতরে এরকম অনেকেই আছে, অথবা আমার অনেকেই ইয়ে আছে যারা শুনে অনেক কথাই। যাই হোক, এটা খুবই সুন্দর অ্যাশ এবং অনেক অনেক সুন্দর কন্ট্রাস্টে এটা করা, বেগুনির ভিতরে অনেক সুন্দর কন্ট্রাস্টে উন্নটা করা। উন্নটা জাস্ট ওয়াও, আপনি ক্যাটালগটা দেখলেই বুঝবেন যে কত সুন্দর একটা লুক চলে আসছে, কত সুন্দর। ডিজাইন নাম্বার 7, ডিজাইন নাম্বার 7 দেখাচ্ছি। এটা যার স্ক্রিন পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন, নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিন। গুলজি ব্র্যান্ডের, গুলজি ব্র্যান্ডের রাংপ্রসাদ প্রিমিয়ার ঈদ কালেকশন, গুলজি ব্র্যান্ডের রাংপ্রসাদ প্রিমিয়ার ঈদ কালেকশন দেখাচ্ছি এখন। অঙ্গসাজের পেজ থেকে আমি নার্গিস, প্রিমিয়ার কালেকশন অঙ্গসাজের পেজ থেকে আমি নার্গিস দেখাচ্ছি। আপনারা যারা যারা আমার সাথে আছেন আর একটু থাকেন, আরও কিছু মানে এটা 12টা কালার, 12টা জামা দেখাবো মাত্র, বেশি না, 12টা কালারে 12টা জামা দেখাবো। হ্যাঁ, খুব বেশি সময় অবশ্যই নিয়ে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে ধরে দেখতে থাকুন এবং রেকর্ডেড ভার্সনও দেখে নিন, রেকর্ডেড বা এটা লাইভটাও দেখে নিন যে কী কালেকশনটা দেখাচ্ছি এবং কেমন সুন্দর, কেমন সুন্দর কালেকশন। খুবই এলিগেন্ট এবং খুবই সুন্দর। এবং আমি মানে রাত্রে লাইভ করার একটা ডিসিশনই নিয়েছি, কেন আগে অনেক সময় পেজটাকে আসলে অনেকদিন ধরেই যত্ন নিয়েছি। একটা সন্তানকে যত্ন নিতে হলে যেমন যত্ন নিতে হয়, প্রত্যেকটা জিনিসের যত্ন নিতে হয়। যত্ন না নিলে কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না। এটা রিজন নাম্বার 8। যদি কোনো আপুর পছন্দ হয়, পাঁচজন আপু দেখতেছেন, যদি কোনো আপুর পছন্দ হয় এটা একটু মোমো, এটা একটু মানে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নাম্বার 8 লিখলেই পেয়ে যাবেন। ডিজাইন নাম্বার 8, ডিজাইন নাম্বার 8 লিখে, 8 লিখলে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নাম্বার 8 পেয়ে যাবেন। যে পাঁচজন আপু দেখতেছেন, একটু প্লিজ প্লিজ একটু আপনার একটু 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 শেয়ার করুন, একটু একটু শেয়ার করুন এবং আপনাদের গার্লস গ্রুপে শেয়ার করেন এবং একটু কমেন্ট দিয়ে জানান। আসলে আমি মানে ই লাইনে অনলাইনে অভ্যস্ত না, যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এই কারণে একটু মাঝে মাঝে কথা বলতে বলতে আপনাদের কমেন্টগুলো পড়লে খুব সুন্দর হয়েছে। একজন আপু লিখেছেন, আমার অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে এই কারণে যে আমার জিনিসটা আসলে উনি দেখতেছে এবং খুব সুন্দর বললো। এটা হলো একেবারেই কী কালার বলবো, পিঙ্কেরও না, মপেরও না, তার মাঝখানে একটা কালার, পিঙ্কও না, মপ কালারও না, তার মাঝামাঝি একটা কালার, জ্যাকওয়ার্ড, জ্যাকওয়ার্ড। প্রত্যেকটা জামার সামনের পোর্শন হলো জ্যাকওয়ার্ড, সুইচ জ্যাকওয়ার্ড করা, একেবারেই অল ওভার জ্যাকওয়ার্ড করা। তার মধ্যে নেটে একটা সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং পাশে একটা, প্রত্যেকটা জামার পাশে একটা এরকম সুন্দর একটা প্যানেল, খুবই সুন্দর একটা প্যানেল। যারা দেখতেছেন একটু কমেন্ট কমেন্ট দিয়ে জানান, অথবা একটু লাভ রিয়েক্ট করেন বা একটু মানে হাই হ্যালো করেন, তাহলে বুঝি যে আমাকে কেউ দেখতেছে। যাই হোক, পাঁচজন আপু মনে আমার সাথে আছেন, তাদের সবাইকে থ্যাংকস, সবাইকে অনেক অনেক থ্যাংকস। এটার সাথে এটার ট্রাউজারটা দেখেন তো কত সুন্দর কালার কন্ট্রাস্ট মিলে গেছে, কত সুন্দরভাবে মিলেছে কালার কন্ট্রাস্টটা। এটা ট্রাউজার, ট্রাউজার দেখানো শেষ করে আমি একটু খুব তাড়াতাড়ি করে মানে দোপাট্টা চলে আসবো, কেন দোপাট্টাটার জন্যই আসলে জামাগুলো অনেক সুন্দর, অনেক এলিগেন্ট। এটা হলো এটার ব্যাক পার্ট, ব্যাক পার্ট দামান পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করা এবং জাস্ট ওয়াও। এবং এটা কিন্তু সুইজের উপরে একেবারে একেবারে ধরে ধরে দেখে বুঝবেন যে একেবারে সুইজের উপরে, একেবারে সুইজের উপরে লোল না, সুইজের উপরে খুবই সুন্দর করে একেবারেই মানে
যা গুলজির রাংপ্রসাদের ঈদ প্রিমিয়ার কালেকশন, এবং একেবারেই বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন দিয়েছে এই পাকিস্তানিরা আল্লাহ রহমতে। আমাদের মনে হয় যে প্রত্যেকের ঈদের জন্য একটা নতুন জামা দরকার, আমরা মনে হয় নিয়ে নিতে পারি, আমাদের মানে কোনো অসুবিধা। আর লাক্সারি তো অনেক অনেক পার্টির জন্য নিয়ে থাকেন, আমার দোকানে ঢুকলে সবাই বলে লাক্সারি আছে লাক্সারি আছে, আমি লাক্সারি বেচতে বেচতে আল্লাহর রহমতে অবস্থা আমার কাহিল। যাই হোক, দোপাট্টাটা দেখাচ্ছি, দোপাট্টাটা জাস্ট ওয়াও দোপাট্টা। এটার সাথে আমি সামনের পরশু সামনের পাটটা ধরে রেখেছি এই জন্য দোপাট্টাটা দেখানোর জন্য। যারা আছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন না? আপনি অনেক সময় ধরে আমার লাইভ দেখেন, আমি দেখি। এইটা হলো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে জাস্ট ওয়াও, অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা, এম্বোয়ার্কের ভিতরে স্টিচ করে সিকোয়েন্স ওয়ার্ক করা। এবং দুপাট্টাগুলো এত বড় যে একেবারেই কোনো বয়সের আপুদের জন্য, দেখেন তো কত সুন্দর লাগতেছে, একটা পিচময় একটা সুন্দর কালার কন্ট্রাস্টে অল ওভার সেলফ এম্বোয়ার করার ভিতরে সেলফ চুমকি, একবারেই নিখুঁত ছোট ছোট চুমকি সিকোয়েন্স নতুন একবার সুন্দর। দেখেন তো কত সুন্দর লাগতেছে জিনিসটা, কত সুন্দর লাগতেছে দোপাট্টাটা, দোপাট্টাটা কত বড় দোপাট্টা। যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়েন, তাহলেই পেয়ে যাবেন এই অসাধারণ কালেকশন। ডিজাইন নাম্বার এইট, সামনের পার্ট জ্যাকওয়ার্ড এবং ব্যাক পার্টটা হলো সামনের পার্ট সুইথ জ্যাকওয়ার্ড, একই জিনিস একই কালার, মানে কাপড়ের ভিতরে সামনের পার্টটা ওরা জ্যাকওয়ার্ড করেছে, ব্যাক পার্টটা রেখেছে প্লেন এবং ডিজিটাল প্রিন্টের, এবং ওড়নাটা দোপাট্টাটা রেখেছে হলো সিকোয়েন্স এম্বোয়ার করা, অল ওভার এম্বোয়ার করার ভিতরে সিকোয়েন্স ওয়ার্ক। এটা হলো একেবারেই মাস্টার্ড কালার, সম্ভবত বের করে দেখতেছি তাহলে বুঝবো গুলজি ব্র্যান্ডের। দেখে নেন, এই প্যাকেটটা পেয়ে যাবেন, যারাই নেবেন এই প্যাকেটটা পেয়ে যাবেন। হ্যাঁ, প্যাকেটটা পেয়ে যাবেন, এটা ডিজাইন নাম্বার নাইন, এবং খুবই সুন্দর একটা কালেকশন, খুবই সুন্দর। দেখেন তো কত সুন্দর লাগতেছে ছবিটাই কত সুন্দর লাগছে। এটা একটা স্ক্রিনশট দিয়ে প্রিমিয়ার কালেকশন ডিজাইন নাম্বার 9 পেয়ে যাবেন আপনারা, এই অসাধারণ কালেকশন ডিজাইন নাম্বার 9। এবং দেখেন এই যে জ্যাকওয়ার্ডটা, সামনের পাটেই শুধু জ্যাকওয়ার্ডটা করা, সুইজের ভিতরে জ্যাকওয়ার্ড, জাস্ট জামাটা দেখলে তো শান্তি 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 লাগতেছে, এত সুন্দর শান্তিময় বিস্কিটের ভিতরে, একেবারে অরিজিনাল বিস্কিট কালারের ভিতরে। এবং সেলোয়ারটার কাপড়টা জাস্ট পরলে পরে বুঝবেন যে কী জিনিস পরছেন, মাখন জিনিস পরছেন একেবারে, মানে এত কম দামের ভিতরে জাস্ট ওয়াও ওয়াও বলবো, এত কম দামের ভিতরে। আমরা কিন্তু রিয়েলিটিটা, আমি আজকে যাই হোক, কালকে একটা ব্র্যান্ডের লাইভ দেখে আমি একটা জামা, মানে ক্যাটালগ আজকে আমি আমার পার্সেসে এসেছে, দেখতে গেলাম, দেখলাম যে আসলে আমার মানে ক্যামেরার কারণে অনেক সময় আমার কিন্তু একেবারে নর্মাল রিয়েলিটি দেখতে পারতেছেন ইনশাল্লাহ। এটা হলো নেকের কাজ, নেকের ভিতরে, তারপর অল বডি, দেখেন তো কালার কন্ট্রাস্ট কত সুন্দর করা। দামান পাট, দামান পোষণ, তারপরে হলো এটার ব্যাক পার্ট এবং আপনার স্লিভস একই সাথে করা। এই পর্যন্ত হলো আপনার মানে স্লিভসটা দেখান কত সুন্দর, গাছ লতা পাতা, এবং সিজনালের জন্য এই সামারের জন্য খুবই সুন্দর একটা কালেকশন, খুবই সুন্দর। কোনটা রেখে কোনটা নিবেন চিন্তা করতে পারবেন না, এত সুন্দর। এবং এইটা যদি আপনি প্যান্টে এই প্যানেলটা বসায় নেন, কত সুন্দর লুক চলে আসবে মনে করেন, কত সুন্দর লুক প্যান্টে এই প্যানেলটা বসায় নিলে। এক, দুই নম্বরে হলো এখন দোপাট্টাটা দেখাচ্ছি, দোপাট্টাটা দেখালেই এটার লুকটা আরও বেড়ে যাবে। আমি জামার সামনের পাটের সাথে দোপাট্টাটা দেখাবো, এর মাশাআল্লাহ, এত সুন্দর ইউনিক কাজ যে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর ইউনিক কাজ, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর ম্যাচিং। আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত
যতগুলো আলা আমার দোকানে কাস্টমাররা আমার দোকান থেকে পারচেজ করেছেন তারা সবাই ইনশাআল্লাহ বলেছেন তোমার পারচেজ সুন্দর এবং তোমার রুচি খুব সুন্দর করে প্রোডাক্ট মানে এলিগেন্ট প্রোডাক্ট রাখো এবং খুবই সুন্দর করে প্রোডাক্টগুলো মানে ভালো প্রোডাক্টগুলো খুব ভালো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যার কারণে মাত্র আড়াই মাসের আমার দ্বিতীয় আউটলেটের বয়স আমার পেজের বয়সটা আরও কম আমি আর আমি লাইভার তো একেবারেই দশ দিনের লাইভার বলবো দশ দিনের মাত্র এই লকডাউনে দশ দিন থেকে শুরু করেছি লাইভ করা এখন থেকে রেগুলার রাত 11:30 লাইভ করব এটা যদি সুস্থ থাকি ভালো থাকি এবং সুস্থ থাকতে হবে আল্লাহ ভালো রাখতে হবে তারপরে এটাও লাইভ ফিরোজা বলবো না একটু যে আমি একটু ম্যাটিস ম্যাটিস ফিরোজা আছে সে ফিরোজা কালারটা একটু বলবো পাউডার ব্লু সরি পাউডার ব্লু এক জাস্ট পাউডার ব্লু পাউডার ব্লুর ভিতরে কন্ট্রাস্টটা দেখেন তো কন্ট্রাস্টটা দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কন্ট্রাস্টটা দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কন্ট্রাস্টটা দেখলেই যে আপুরা আমার সাথে আছেন একটু প্লিজ লাইভটা আর একটু বেশি করে শেয়ার করে দেন আর বেশি দেখাবো না আর সম্ভবত দুইটা আছে দুইটা দেখেই আমি লাইভ এটা প্রত্যেকটা বলে দিচ্ছি প্রত্যেকটা সামনের পার্ট হলো সুইজের উপরে জ্যাকওয়ার্ড করা সুইজের উপরে জ্যাকওয়ার্ড করা সামনের পার্ট এবং পিছনের পার্টটা হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট তাও সুইজের উপরে একই কাপড়ের উপরে এটা সামনের পার্টটা করেছে হলো জ্যাকওয়ার্ড জ্যাকওয়ার্ড এবং উল্টা দিকেও দেখাই দিচ্ছি এবং নেকে একটা খুবই সুন্দর একটা এম্বয়ার খুবই সুন্দর একটা এম্বয়ার এটা বি আপু কোনো আপুদের জন্য অসুবিধা নেই এবং দামান পার্টটা তো এই পাউডারগুলোর সাথে যেই কালারগুলোই যায় পাউডারগুলোর সাথে যেই কালারগুলোই যায় দামানে সেই কালারগুলোই দেওয়া দামান পার্টে সেই কালারগুলোই দেওয়া যেটা পাউডারগুলোর ভিতরে যেই কালারগুলো যায় এবং কত স্মার্ট লাগতেছে দেখেন তো লুকটা কত স্মার্ট পাউডারগুলোর ভিতরে প্রাইস প্রাইস মাত্র ২৪৫০ টাকা প্রাইস মাত্র ২৪৫০ টাকা যে আপু দেখতেছেন এটার প্রাইস আগেই বলেছি তারপরে বলে দিলাম মাত্র ২৪৫০ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম একটা খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট ওয়াও এটা হলো হাতা হ্যাঁ এটা হলো ব্যাক মানে হাতা আর এটা হলো ব্যাকপার্ট ব্যাকপার্ট এত বড় দেখেন তো কত বড় ব্যাকপার্ট ৫০-৫২ পর্যন্ত জামা লম্বা বানাতে পারবে এবং কোনো মানে ফিগারের বা কোনো মানে ইসের জন্য এটা মানে হবে না এরকমের কোনো এত কাপড় দিয়ে রাখছে সব মানে বডির জন্য আমাদের পারফেক্ট পারফেক্ট এবং অন্যটা তো জাস্ট ওয়াও ওয়াও কত নাম্বার ডিজাইন এটাকে আমি রেখে দেবো কিনা চিন্তা করতেছি আমার এই কালারটা খুবই পছন্দ ডিজাইন নাম্বার টেন জানি না আমি রেখে দিই কিনা জাস্ট ওয়াও অন্যটা অন্যটা হলো বোম বোম মারার মতো অবস্থা অন্য দোপাট্টাটা দেখলে তো জাস্ট মাথা নষ্ট হয়ে না যাওয়ার মতো অবস্থা আমি মনে করি না দেখেন তো কী ঝিলিক মারতেছে দোপাট্টাটা এবং এটার সাথে এটা দোপাট্টাটা যখন এভাবে পরবেন এভাবে পরেন অথবা এভাবে পরেন কত কেমন লাগতেছে কত সুন্দর লাগতেছে অথবা এভাবে পরেন আপনি একটা পার্টিতে চলে গেলেন এভাবে পরে জামাটা বানায় এভাবে আর এত ভারী দোপাট্টা মানে এত মানে কী বলবো এটা বলে মানে শিপনটাকে একটা নাম আছে কী জানি নাম ভুলে গেছি মানে খুব লাক্সারি শিপন তো আরও একটা সুন্দর নাম আছে সেই শিপনের উপরে কাজটা করা এবং ডিজিটাল প্রিন্ট এবং সেলফ সিকোয়েন্স দিয়ে পুরো ওয়াল ওভার এম্বয়ডারির ভিতরে একেবারে সেলফ সিকোয়েন্স এবং উল্টা দিকে ধরাই দিতেছে এই কারণে যে আপনার হাতে বাজবে না কিছুতে বাজবে না আংটিতে বাজবে না অনেকে চিন্তা করে সিকোয়েন্স বসানো আংটিতে বাজতে পারে কোনো অসুবিধা নেই এমন করে সিকোয়েন্সটা দেওয়া এবং সিকোয়েন্সটা কাজ করা এভাবেও পড়তে পারেন আর যারা হেজাব করেন তাদের তো বলবো যে হেজাব আর একটা আলাদা হেজাব কেনার জন্য কোনো দরকার পড়বে না যারা হেজাব করেন তাদের বলবো যে হেজাব করার জন্য কোনো দরকার পড়বে না আমি লাইভে আসি খুব
অনেক কাজ করে টুরে মানে খুব তাড়াহুড়া করে আমার প্রোডাক্ট দেখানো দরকার, প্রোডাক্ট দেখিয়ে আমি লাইভে লাইভ করি, কিন্তু আমি হেজাব কিন্তু খুব সুন্দর করে পরতে পারি। যদি কোনো আপু মানে কোনো এক সময় আমি সময় পাই দেখাবো যে এই শিপন উন্না দিয়ে কত সুন্দরভাবে একটা হেজাব করে একটা বড় ভালো পার্টিতে চলে যাওয়া যায়। এই একটা নর্মাল জামা কিন্তু হেজাবটা এই উন্নার দোপাট্টাটার জন্যই নর্মাল জামাটা হয়ে যাবে একেবারে একটা গর্জিয়াস ওয়্যার, গর্জিয়াস পার্টি ওয়্যার। এই নর্মাল একটা মনে হবে যে নর্মাল চব্বিশশো মাত্র ২৪৫০ টাকা, আজকাল তো টাকার মূল্য নাই, আজকাল কিন্তু টাকার মূল্য নাই, ৫০০ টাকা কাগজের মতো, ১০০০ টাকা সকালবেলায় যদি কোনো রকমের মানে দেই বা নিয়ে নিজে নামি কিছু তরি তরকারি কিনে দিয়ে একটু একটু ডিম টিম এই আবল তাবল কিনতে কিনতেই চলে যায়, কেমন হয় যে কাগজ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আসলাম এরকম অবস্থা। মাত্র ২৪০০ টাকায় মাত্র ২৪০০ টাকায় পেয়ে যাচ্ছেন। আর আগেই বলে নিচ্ছি যে ডিউটি পাকিস্তানি ডিউটি কেন ইন্ডিয়ান ডিউটিও মানে মাল পারছে মানে সারানের ডিউটি যে এত বাড়াইছে যে চিন্তা করতে পারবেন না। আমরা ব্যবসায়ীরা যে কী চিপার মধ্যে আসি সেটা আল্লাহ মানু আল্লাহ মানু ভালো জানে। আমরা ব্যবসায়ীরা যে কী চিপার মধ্যে আসি সেটা একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা ভালো জানে। আর যারা এই ব্র্যান্ডের কাপড় নিয়ে ব্যবসা করি, যারা ব্র্যান্ডের কাপড় নিয়ে ব্যবসা করি তারা যে চিপার মধ্যে আসি সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যারা বাংলা নিয়ে ব্যবসা করে তাদের আলাদা, সে খবর আমি রাখতে চাই না। আমি বাংলা নিয়ে ব্যবসা করি না আর মনে হয় করবো জীবনে, আল্লাহ জানে, জানি না। কিন্তু আমার মসলিনটা আমি নিজে প্রোডাক্ট করাই, নিজে তৈরি করাই, মসলিনটার ভিতরে কাজ করাই। মসলিন কী জিনিস সেটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে মসলিন বাংলাদেশের কী জিনিস সেটা নিয়ে আমি কাজ করি। এটা আমার বাংলাদেশের জিনিস এবং এটা একটা ঐতিহ্যবাহী জিনিস, এটা একটা ব্র্যান্ডিং জিনিস, সেটা নিয়ে কাজ করি। কিন্তু আমি পাকিস্তানি প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টটা যখনই ব্যবসা করা শুরু করলাম তখন বুঝতেছি যে ব্যবসায়ীরা কত পানকে চিপে কত চিপার ভিতরে আসি, আমরা কত চিপার ভিতরে আসি। নাহলে আমার মতো মানুষ, আমার কিন্তু বয়স বেশ অনেক, বয়স ৫০-এর উপরে হয়ে গেছে, আমার আমার ছেলে ইউনিভার্সিটির পেরিয়ে যাচ্ছে এর আল্লাহ রহমতে, আমি মানে সেই মানে ৫০-এর উপরেই বয়স, সেই মানুষ সারাদিন দোকানদারি করে পরিশ্রম করে আবার লাইভে এসে দাঁড়াই, শুধু চিপার ভিতরে আসি এবং প্রোডাক্ট বিক্রি করার জন্য এরকমের ই যে এত প্রোডাক্ট আমরা একটা আশা করে ঈদ সামাদ আমাদের সম্পূর্ণ সিজনটা হলো ঈদুল ফিতর, সম্পূর্ণ সিজন আমাদের বলেন প্রত্যেকটা প্রকৃতিরও সিজন আছে। আমি একটু বেশি কথাই বলিনি কেননা আমার একটু বলতে ইচ্ছে করতেছে এই কারণে, আমার মনটা হালকা করার জন্য। এটা যার পছন্দ হয় স্ক্রিনশট ইনবক্স করুন, নাম ঠিকানা ফোন নম্বরটা দিয়ে দিন। কিসের জন্য বলতেছি যে প্রকৃতিরও একটা সিজন আছে, যেমন আমের সিজন আম, পেয়ারার সিজনে পেয়ারা, সব কিছুর কিন্তু আল্লাহ তাআলা একটা সিজন দিয়ে দিয়েছে। জানি না কেন ব্যবসায়ীদের এই দুই দুইটা বছরই আল্লাহ তাআলা আর আমি বলবো আমি আল্লাহ তাআলাকে দোষ দেই না, আল্লাহ তাআলাকে আমি দোষ দেই না। আমার যদি কিছু হয় তাও হোক, আমার কোনো অসুবিধা না। আমি পেজে লাইভে বলতেছি, পেজে এবং লাইভে বলতেছি, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে। সরকারের নীতি নির্ধারকদের কিছু সমস্যা আছে, কিছু সমস্যার কারণে আমরা ব্যবসায়ীরা একেবারেই মরে যাচ্ছি, সেটা আমরা যারা আছি তারা বুঝতেছি। আমি আমার এক মানে ছেলে বলবো, আমার ভাই বলবো, আমার ওর কাছে আজকে আমি ওর সাথেও পারচেজ করি, ওর কাছে গেলাম, ওর এত প্রোডাক্ট জমে আছে মানে তিনটা চারটা গোডাউনে, আমি তো মাথা আমি ওইখানে মামি ওরে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি, আমি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। ও মানে কী করবে আমি নিজেই চিন্তা করতে পারি না কী করবে, হ্যাঁ কী করবে। দুইটা সিজন এবার গেল বছর এই করোনার এই সিজনটায় পুরা লকডাউন দিয়ে সমস্ত কিছুই চললো, সমস্ত কিছুই হলো, সেই সিজনটা বরবাদ হয়ে গেল আমাদের, পুরা বরবাদ। তারপরে এই সিজনটা এই ১৫-২০ রোজার পরে লকডাউন দিয়ে দিত, একেবারে এই ১৫-২০ দিন একটা না এক মাস আমরা টাকা আমাদের বেচা বিক্রি হচ্ছিল। কিসের জন্য আমি জানি না, সরকার আমাদের এই দোকান মালিক অথবা পোশাক ব্যবসায়ীদের আমাদের এই যারা আমরা ইন্ডিয়া পাকিস্তান পারচেস করে কাপড় চোপড় বিক্রি করি অথবা বাংলা কাপড় চোপড়ও বিক্রি করি, বাংলা যারা প্রোডাক্ট বিশ বানায়, আমার এক একজন ভাইদের দেখছি কার মানে বাড়িঘর বিক্রি করে মানে লোন নিয়ে কোটি কোটি টাকার লোন নিয়ে ব্যাংকে মর্গেজ রেখে সে পথের ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা।
এই দুই ব দুইটা সিজনই দুইটা সিজনই মনে করছে এবার সিজনটা ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে এবার সিজনটা সবাই কাপড় চোপড় কিনবে কিন্তু হচ্ছিল হচ্ছিল আমি পয়লা ফেব্রুয়ারি আমার দ্বিতীয় আউটলেট শুরু করেছি আমি যে বিক্রি করছি এ কথা আল্লাহর শুকরিয়া 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 আল্লাহই ভালো জানে আমি আমি নতুন আউটলেট হিসেবে এত এত ভালো যারা পুরানো যারা আরও বেশি দিন ধরে ব্যবসা করতেছিল তারা কেমন বিক্রি করছে তাই ভালো প্রোডাক্ট দিলে অবশ্যই বিশ্বাসের সাথে মানুষ আসছে কিন্তু এমন একটা সময় আমাদের পিক আওয়ার একেবারে পিক আওয়ার এমন একটা সময় সরকার লকডাউন দিল কেন জানি না আমরা কী অবস্থায় আছি একমাত্র আল্লাহই জানে নাহলে এরকমের মানে ডিউটি বাড়ানো তারপরে একটা জামা এই যে পাকিস্তানি ইনভেস্ট করা জামা আল্লাহ আপনারা অবশ্যই বিশ্বাস করবেন এবং জানেন এখন পৃথিবীটা হাতের মুঠোয় হ্যাঁ এটা ১০০ টাকা ১৫০ টাকা লাভ করে বিক্রি করা যায় না এখন আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি ব্যবসা এটা হালাল হারাম কাজ করতে যাই নাই কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি তার মধ্যে স্টাফ আছে দোকানের খরচ আছে সার্ভিস চার্জ আছে কত কিছু খরচ তার মধ্যে ঈদুল ফিতর একটা অনেক বড়ই তার মধ্যে আমরা ব্যবসায়ীরা কত যে চিপার মধ্যে আছে যাই হোক আর বললে লাভ নেই তাহলে সরকার মানে যা আল্লাহ ইনশাল্লাহ আমাদের রক্ষা করবে এইটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন মাত্র ডিজাইন নাম্বার ১১ আর একটা ড্রেস দেখাবো এটার পরে আর একটা ড্রেস দেখিয়ে শেষ করব ডিজাইন নাম্বার ১১ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই পেয়ে যাবেন এটা হলো খুব ডিটেলে আর যাবো না কেননা আমার আর আর ভালো লাগতেছে না এটা হলো জ্যাকওয়ার্ড এবং এটার ভিতরেও খুবই সুন্দর একটা প্যানেল বুকে কাজ আছে জ্যাকওয়ার্ড প্রিন্ট এটা হলো সেলফ একবার সেলফ সেলোয়ার ব্যাক পার্ট সামনের পার্ট এবং খুব 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 অল্প করে দেখাই দিই খুব শর্টকাটে ওড়নাটা দোপাট্টাটা দোপাট্টাটা জাস্ট ওয়াও সেলফ এম্ব্রয়ডার করা এবং কালারের সাথে এত সুন্দর কালারের সাথে এত সুন্দর যে জাস্ট ওয়াও ওয়াও দোপাট্টা দোপাট্টা লাল দোপাট্টা না লাল দোপাট্টা যে ই করা যাবে লাল দোপাট্টা না এটা লেমন দোপাট্টা লেমন কন্ট্রাস্টের কাজ এটা হলো খুবই সুন্দর একটা এলিগেন্ট জিনিস এবং যারা যারা আমার লাইভটা দেখতেছেন আর একটু দেখেন এবং আপনারা ধৈর্য ধরে এতক্ষণ দেখছেন এজন্য অনেক অনেক থ্যাংকস একেবারে আকাশি কালার কোনো কালার এই আমি বলবো যে গুলজির গুলজির এই ব্যাগটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিলেই গুলজির এই ব্যাগটা গুলজির এই ব্যাগটা এবং এই কিউসি কিউ কিউসি কোড টোড সহই আপনি পেয়ে যাবেন এই প্রাংপ্রাসাদের এই প্রোডাক্টটা নিলে আমি বলবো যে এটার প্রত্যেকটা কালার নেওয়ার মতো কালার কোনো কালার নাই যে না আমরা অনেক সময় ক্যাটালগে কালারগুলো অনেক সময় দুই একটা কালার এমন পড়ে যে আমাদের একটু বিক্রি করতে অসুবিধা হয়ে যায় এমন কোনো কালার নাই যে বিক্রি মানে একবারেই হবে না প্রয়োজন এবং অন্যটা জাস্ট সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা এটা আর খুললাম না কেননা আমার লাইক আর ভিউয়ার্স দেখতেছি না যারা আপুরা এতক্ষণ দেখেছেন এবং যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে বলবো যে এটা যার পছন্দ হয় ডিজাইন নাম্বার ১২ বলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন আমি ডিটেলে দেখাই দেবো ডিটেলে দেখাই দেওয়ার পরেই আপনি ডিজাইনটা ওকে করে পারচেস করেন আমি কোনো কোনো কনফিউজ রেখে কারোর সাথে কাজ করি না আমি কোনো কনফিউজ রেখে কারোর সাথে কাজ করি না এই কারণে যে কারো সবারই কষ্টের পয়সা হ্যাঁ কষ্ট করে সবাই ইনকাম করে সে কষ্টের পয়সাটা যেন সম্পূর্ণ তার শান্তিমতো মন মতো হয়ে যায় মন মতো হয় যেন সেরকম করেই যেন সে তার যার সাধ্যের মতো যেন সে জিনিসটা নিতে পারে মাত্র মাত্র ২৪৫০ টাকায় এই প্রিমিয়ামে গুলজি ব্র্যান্ডের প্রিমিয়ার ঈদ কালেকশন দেখাইলাম রাংপ্রাসাদ প্রিমিয়ার ঈদ কালেকশন দেখালাম রাংপ্রাসাদ প্রত্যেকটা ওড়নায় এম্ব্রয়ডার করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা এবং আমি আবার ডিটেলে মুখে বলে দিচ্ছি জামার সামনের পার্টটা হলো জামাটার ফেব্রিক্সটা হলো পুরা জামার সামনে ব্যাক পার্টের ফেব্রিক্সটা হলো সুইস কটন এবং ব্যাক সামনের পার্টটা হলো জ্যাকওয়ার্ড
সেলফ জ্যাকওয়ার্ড প্রিন্ট করা এবং ব্যাকপার্টটা হলো ডিজিটাল প্রিন্ট করা হাতাটা এবং পাশে একটা প্যানেল আছে এবং দোপাট্টাটা একেবারে লাক্সারি শিফন লাক্সারি সফট শিফন লাক্সারি সফট শিফন যারা আমার সাথে এতক্ষণ আমার লাইভটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা দেখেননি আমার আপুরা ভাইয়েরা বোনেরা ওয়াল বাংলাদেশ ওয়াল ওয়ার্ল্ডে যত মুসলমান ভাই বোন আছে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং সবাই ভালো থাকুন এই দুর্যোগ মুহূর্তে সবাই ভালো থাকুন খুবই অবস্থা খারাপ মনে হচ্ছে আমি সব খবর রাখতে পারি না জানি না আমার ব্যস্ততা আমি অনেক ব্যস্ত মানুষ থাকতে পছন্দ করি ব্যস্ত থাকি যাই হোক আমার প্রতিষ্ঠানে আসুন আমার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে পারচেজ করুন তাতে আমি বেশি খুশি এবং অনলাইনে যদি কেউ এই করোনার মধ্যে অনলাইন থেকে নিতে চান এই অঙ্গসাজে যোগাযোগ করেন অঙ্গসাজের পেজে বা অঙ্গসাজের ইউটিউব চ্যানেলও আছে অঙ্গসাজ বুটিক্স সবাইকে রিকোয়েস্ট করব একটা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন একটা একটা আমার 54,000 উপরে লাইকার আপুরে আছেন ফলোয়ার আপুরে আছেন আপনারা যদি একটা আমার এই এক মাসের মধ্যে আমি দেখব আমার আপুরা আমাকে কেমন ভালোবাসেন আমি আমার 54,000 লাইকার ফলোয়ার আপুদের মানে যদি আমার ইউটিউব চ্যানেলে যদি 54,000 লাইকার ফলোয়ার বা 100,000 না হয় তাহলে বুঝবো আমার আপুরা আমাকে ভালোবাসেন না আমার আপুরা একটা সাবস্ক্রাইব করতে কী লাগে একটা আপনার আঙ্গুলের একটা টিপ লাগে তাহলে আমার জিনিসটা একটা অনেক বড় ব্র্যান্ডিংয়ের দিকে নিয়ে যেতে পারবো পেজটা চেষ্টা করতেছি ব্র্যান্ডিংয়ের নিয়ে দিকে নিয়ে যাওয়া দোকানটা ইনশাল্লাহ আউটলেটগুলো দুইটা আউটলেটগুলো আমি ব্র্যান্ডিংয়ের দিকে কাছাকাছি আগায় গেছি কেন ব্র্যান্ডিংয়ের যেগুলো শর্ত এবং ব্র্যান্ড করতে যা লাগে সবগুলোই মোটামুটি আমি আগাচ্ছি আমি ব্র্যান্ড ছাড়া কাজ করতেছি না আমি ব্র্যান্ড ছাড়া কাজ করতেছি না আরও টুকটাক যা কাজ আছে ইনশাল্লাহ করে ফেলবো এই করোনাকালীন সময় আগাতে পারি নাই করতে পারি না এবং ব্র্যান্ডিং করে আপনারা দেখুন আমাদের আমার সাবস্ক্রাইবার এবং আমার লাইক মানে পেজে আপনারা যখন লাইক দিয়ে 1.5-2 লাখ লাইকের আপুরা হয়ে যাবেন তখন আপনাদের নিয়ে পুরো একটা গ্র্যান্ড ওপেনিং করব সারা বাংলাদেশের আপুদের অনেক কিছু করা যায় এখন পৃথিবীটা খুবই হাতের মুঠোয় আমার জানি আমার আপুরা বাংলাদেশের প্রান্ত প্রান্ত থেকে আমাকে ভালোবাসে দেখেন এবং আমার সারা পৃথিবীর আপুরা মানে যেখানে আমার বাঙালি আপুরা আছেন সবাই আমাকে ভালোবাসেন ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তানের অনেক আপুরা আছেন আমাকে হাই হ্যালো দেয় ভালোবাসেন কথা মোবাইলে ফোন করে জানতে চায় এবং আমার অনেক বছর থেকে পাকিস্তান সরি আমেরিকাতে কানাডায় আমার প্রোডাক্ট যায় মসলিন আমার মসলিন প্রোডাক্ট যায় অনেকেই আছেন ইন্ডিয়ান যা আমার মসলিন অনেক পছন্দ করে যারা নেয় তাদের কাছে বলে নার্গিসজির ও মসলিন এসেছে নিব নার্গিসজি না ওরা ওরা যাদেরকে অনার করে সম্মান করে ভালোবাসে তাদের সাথে জি লাগায় হ্যাঁ আমার আমার কাস্টমাররাই আবার বলে যে তোমার প্রোডাক্টটা তারা এত পছন্দ করে বলে নার্গিসজির মসলিন এসেছে নিব কবে আসবে বলো যাই হোক আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কার্ডটা আমি দেখাই দিলাম অঙ্গসাজ বুটিক্স এবং আমার আউটলেট ইস্টার্ন মল্লিকার 3-4 তলায় 2টায় এতক্ষণ পর্যন্ত আমার যেসব আপুরা রেগুলার লাইভ দেখেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই মানে এলিগেন্ট এবং খুবই সুন্দর দেখেছেন এবং দেখে নিয়েন রেকর্ডেড ভাষণে আমি খুব একটা লাইভে সেলিব্রিটিও না আমি খুব একটা লাইভারও না আমি হলো দোকানদার ব্যবসায়ী বকবক করব দোকানদারে কাস্টমারদের সাথে কথা বলবো ফেস টু ফেস আলাপ করে বিক্রি করব এইভাবে আমি ব্যবসায়ী আমি অফলাইনে কি আমাকে দেখতেছেন না এভাবে আমি আসলে ইউজ টু না এখনও আস্তে আস্তে করে ইউজ টু যাতে হতে পারে সে দোয়া করেন আর আমার আমার ফ্যামিলির জন্য আমার প্রতিষ্ঠানের জন্য আমার ব্যবসা সব কিছুর জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই এবং দোয়া করেন যাতে সুস্থ থাকি ভালো থাকি আপনাদের সেবায় আসতে পারি আপনাদের ভালো ভালো প্রোডাক্ট দিতে পারি আপনাদের কাছে যেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পৌঁছাতে পারি এবং সেটা জানি ব্র্যান্ড নিয়ে হয় এবং ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারি অনেক আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমতের ভিক্ষা তো আমি চাই এবং আপনাদের সহযোগিতা চাই আপনারা এই বোনটাকে একটু সহযোগিতা করলে আপনাদের কোনো কিছু কমবে না কিন্তু আমি প্রাউড ফিল করবো আমার বোনের আমাকে কত ভালোবাসে এবং আপনারাও একসময় ই করবেন যে না একজন মহিলা উদ্যোক্তা হয়ে সে সামান্য 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 একটু 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 করে আমি আমি কি অনলাইনের কেমনে এই ভিউয়ার্স লাইকার্স সেটা সেটা বাড়াতে সেগুলো আমি জানি না জানি বুঝি
বুঝি, কাদের 100, 150, 2000, 1000 ভিউয়ার্স হয় সেগুলোও জানি, সেগুলোও ই কমার্সের ব্যবসায়ীরা যারা আসে আসে, আমি কিন্তু সেগুলো করতে যাই না। আমার হলো আমি অথেন্টিকভাবে আগাবো, আমি রেগুলার ওয়াইজ আগাবো, আমি একটু একটু করে আগাবো, আমি সেভাবেই আগাতে চাই আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়। যারা শুনতেছেন তারা অবশ্যই কথাটা ইনশাল্লাহ ভালো লাগবে, আমি কোনো খারাপ বা কোনো কিছুই বলি না, আপনাদের সবার ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই, সহযোগিতা চাই যে আপনারা অঙ্গসাজের পেজটাকেও সহযোগিতা করেন, অঙ্গসাজের প্রতিষ্ঠানকেও সহযোগিতা করেন। অঙ্গসাজকে একটা জিনিসে আপনারা সেটেল করেন যে অঙ্গসাজ যেন ব্র্যান্ডিং নিয়ে থাকতে পারে এবং সব ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারে। পাকিস্তানি ব্র্যান্ড নিয়েই কাজ করার ইচ্ছা, এর বাইরে মনে হয় যাবো না, ইন্ডিয়ান ব্র্যান্ডে সম্ভবত যাবো না মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন তবেই থাকতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা, আল্লাহর রহমত হলে তো আল্লাহর রহমত তো লাগবেই প্রথমত শেষত, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে তারপরে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোয়েন না, এবং স্বাস্থ্যসম্মত যেভাবে চলা দরকার, যেভাবে সেফলি চলা দরকার চলুন। এবং সবার জন্য আমার আন্তরিক দোয়া, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা করে দিয়েন, এবং সবাই মানে ঈদটাকে এই মনে, এই আমাদের কী দুরবস্থা, আমাদের কী অভাব অনটন, এগুলো মনে না রেখে ঈদটাকে আমরা খুব ভালোভাবে উদযাপন করি। ঈদুল ফিতর আমাদের একটা বড় উদযাপন, আমরা 1 মাস ধরে রোজা থাকি, আল্লাহর ইবাদত করি, ইবাদত বন্দিগি করার চেষ্টা করি, মন দিয়ে আল্লাহকে ডাকি, মন দিয়ে যে ঈদুল ফিতরের দিনটাকে আমরা অনেকভাবে, হোক একটা দিন হোক দুটা দিন হোক, আমরা 2-3 দিন 4 দিন পর্যন্ত আনন্দ ঘরের ভিতরেই করব, নিজেরা নিজেরাই করব। আমি তো সেটাই চাই, সবাই করুন, নিজেদের ছেলে মেয়ে, হাজবেন্ড, ভাই বোন নিয়ে যারা খুব মানে যৌথ ফ্যামিলিতে থাকেন তাদের তো মজাই আলাদা, তারা আরও বেশি বেশি এনজয় করুন। আমার ছোট্ট একটা ফ্যামিলি, আমার একটা পাখির বাসা, আমার আল্লাহর দান একটা মাত্র সন্তান, আল্লাহর রহমতে হাজবেন্ড আর আমি একজন, হাজবেন্ডের একজন বউ, এই তিনজনের একটা সংসার ছোট্ট। এখানেই আমরা খুব আনন্দ করি, ফুর্তি করি, হাসি আনন্দ যা কিছু খুব বকে জড়িয়ে আমরা সব কিছু ঈদটাকে উদযাপন করি। গেল বছরও এভাবেই করেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। গেল বছরও আমি মসলিনটা লাইভ করছি, আপনারা অনেক অনেক কিনেছেন, সহযোগিতা করেছেন, 1700 মসলিন 3 পিস বিক্রি করা বাংলাদেশের মতো জায়গায়। তা আপনারা চিন্তা করেন, আপনারা যদি ভালো না বাসতেন তাহলে কে, আপনারাই তো কিনেছেন, এবং 777 পিস শাড়ি তা আপনারাই কিনেছেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি। এবং এই অঙ্গসাজের পেজটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একটা ব্র্যান্ডিং পেজে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, সেই আত্মবিশ্বাস আমার। সবার প্রতি আমার দোয়া রইল, আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি অঙ্গসাজের পেজ থেকে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন।